আমি একটু শুরু করি যে আজকে প্রথমেই জানা দরকার যে আমাদের দেশে পর্বতারোহণ ব্যাপারটা কোথা থেকে এলো, কবে থেকে শুরু হলো। একথা সত্যি যে আমরা যখন হিমালয় সম্পর্কে কিছুই জানি না বা কোনো নজরই দিইনি, তখন কিন্তু বিদেশিরা এসে আমাদের এই দেশ থেকেই হিমালয় সম্পর্কে অনেক তথ্য কুড়িয়ে নিয়ে গেছে, এবং আমরা সাংগঠনিকভাবে অভিযানে উৎসাহী হওয়ার অনেক আগে থেকেই বিদেশিরা হিমালয়ে নানান অভিযান চালিয়েছেন, যার বেশিরভাগ গুলোই সাফল্যের অধিকারী। আমাদের মধ্যে সত্যিকার প্রেরণা জাগলো সেদিন, যেদিন 1953 সালের 29শে মে তেনজিং নোরগে একজন ভারতীয় এবং বিশেষ করে আমরা বলতে পারি একজন পশ্চিমবঙ্গবাসী শ্রী এডমন্ড হিলারির সঙ্গে তেনজিং নোরগে যেদিন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণের গৌরব অর্জন করলেন, তার সেই কৃতিত্বে ভরে উঠল সমস্ত ভারতবাসীর বুক। এবং পর্বতারোহণ যে একটা অন্য কিছু, একটা আলাদা ধরনের, পাহাড়ে তখন কিন্তু মানুষ যায়, আমাদের ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার প্রচুর মানুষ, পুরুষ মহিলা নির্বিশেষে, যে কোনো বয়স নির্বিশেষে প্রচুর মহিলা তখনও হিমালয়ে ভ্রমণ করতে, যে বাণিজ্যিক কারণে, ভ্রমণের কারণে, ওষুধ জোগাড় করার জন্যে, রিসার্চ করার জন্যে বা বেড়াবার জন্যে, তীর্থ করতে, নানান কারণেই যেত। কিন্তু ঠিক পর্বত আরোহণ ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে কোনো পরিচিতি ছিল না। তেনজিং এর এই সাফল্য সারা ভারত একটা ভীষণ একটা হইচই পড়ে গেল। আরে পাহাড় চড়া সেটা কি ধরনের জিনিস, সেটাও একটা মানে একটা স্পোর্ট বা একটা এরকম, তাই করে একটা বিশ্ব রেকর্ড হয়, সারা বিশ্বে নন্দিত হওয়া তেনজিং এবং হিলারি সমস্ত জায়গায় তাদের মানে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে, তো এটা কি ব্যাপার। এইভাবে আস্তে আস্তে ভারতবাসীদের মাথায় ঢুকলো যে পর্বত আরোহণ, নট পর্বতে পদযাত্রা বা পর্বত বেড়ানো বা পর্বতে বাণিজ্য করতে যাওয়া নয়, পর্বত আরোহণ যে একটা আলাদা বিষয়, সেইটা হঠাৎ মানে টনক নড়লো বলা যায়। এবং সরকারেরও একটু টনক নড়লো, ভারত সরকারের, পশ্চিমবঙ্গের, বিশেষ করে তেনজিংকে নিয়ে আরো হই হই পড়ে গেল যে তেনজিং তো আদতে দেখতে গেলে পশ্চিমবাংলায় থাকেন, দার্জিলিং এর অধিবাসী তিনি, দার্জিলিং আমাদের একেবারে পশ্চিমবাংলার শৈল শহরের রানী শহর, সেখানকার অধিবাসী তিনি, সুতরাং তাকে প্রায় আমরা হাফ বাঙালি বলেই ধরে। তখন ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার দুজনরা মিলে নানান আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করলেন, তাহলে এই ধরনের একটা কিছু তো আমাদের দেশে শুরু করা যায় এবং যুব সমাজকে এই দিকে একটু প্রেরণা দেওয়া যায়, ধরনের কার্যকলাপ করবে। এইভাবে বিস্তৃত আলোচনা এবং আলাপ আলোচনার মধ্যে তখনকার পশ্চিম ছিল আর কি, মদত ছিল যে ভারতবর্ষে প্রথম পর্বতারোহণ শিক্ষণ কেন্দ্র, যেখানে এই পাহাড়ে চড়া শিখবে ছেলে মেয়েরা, সেই শিক্ষণ কেন্দ্রটা মানে তৈরি হলো আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং এ। সেটা আরেকটা গর্বের ব্যাপার আমাদের, এবং আমরা যেন একটা সিঁড়ি এগিয়ে রইলাম আর কি, একটা সিঁড়ি এগিয়ে রইলাম অন্যান্য শহরের থেকে, অন্যান্য রাজ্যের থেকে। তো এইবার শিক্ষণ কেন্দ্র তো শুরু হলো, সেখানে শিক্ষার্থীও চাই, তো সেই জন্য আমি একটু পর্বতারোহণের ইতিহাসটা ছোট্ট করে না বললে হঠাৎ তো মহিলা পর্বতারোহণে আসা যাবে না, আগে তো টোটাল পর্বতারোহণটা শুরু হবে, তবে তো পুরুষ এবং মহিলা যাই হোক। তো আপনাদের যদি শুনতে বোরিং না লাগে আমি বলে যাচ্ছি। তো পর্বতারোহণ শিক্ষণ কেন্দ্র শুরু হলো এবং যথারীতি 1953 সালে এটা শুরু হলো, প্রতিষ্ঠিত হলো, এবং 1954 সাল থেকেই সেখানে ট্রেনিং আরম্ভ হয়ে গেল, মানে ছেলে মেয়ে ছেলেদের, বিশেষ করে প্রথম দিকে কয়েকটি কোর্স শুধুমাত্র ছেলেদের জন্যই হয়েছিল, মেয়েদের কোর্স শুরু হলো বোধ হয় 1961 সালে, আমার হয়তো সাল বয়স হয়েছে তো দু একটা ভুল হতে পারে, 1961 সালে বা 62 সালে, 62 সালে মনে হয়,
প্রথম মেয়েদের কোর্স শুরু হলো 61 সালের কোর্স শুরু হলো, কিন্তু সেখানে একটিও বাঙালি মেয়ে ছিল না। 62 সালের কোর্সে বা 63 সালের কোর্সে বাঙালি মেয়ে গেল, ওই পশ্চিমবাংলা থেকে গেছিল। আমি যতদূর একজনের নাম আমি খুব ভালো করে জানি, অন্যদের নাম অত জানি না, একজন বোধহয় শিলা রুদ্র ছিল, আর তপতী ঘোষ। তপতী ঘোষ ছিল বিশ্বদেব বিশ্বাসের কোনো তুতো বোন, কাজিন সিস্টার আর কি। সে গিয়েছিল, সে বেসিক কোর্স করে এসেছিল। তো সেই মহিলা পর্বতারোহণ, পর্বতারোহণ যে একটা আলাদা স্পোর্ট, সেটাও যে শিখতে হবে, এবং শিখে সেই ক্ষেত্রে পা বাড়ানো যায়, এই সম্ভাবনা নিয়ে আমাদের দার্জিলিং শহরে পর্বতারোহণ শিক্ষণ কেন্দ্র শুরু হলো, এবং সেখানে শিক্ষা দান শুরু হলো। স্বয়ং তেনজিং নোরগে ছিলেন ফিল্ড ডিরেক্টর, ডাইরেক্টর অফ ফিল্ড ট্রেনিং, তিনি নিজস্ব তত্ত্বাবধানে ট্রেনিং শুরু করলেন, এবং অনেক নামি নামি ইনস্ট্রাক্টর ছিলেন যাদের পেছনে অনেক ব্যাকগ্রাউন্ড ছিল, অনেক ভালো ভালো ক্লাইম্বের, কিন্তু তখনও সেভাবে তাদের তেমন নাম ছিল না, কিন্তু তারা সব ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছিলেন, এবং মহিলাদের কোর্স শুরু হয়ে গেল 1962 থেকে ভালো মতো। এবং আমি সেই সব সৌভাগ্যবানদের মধ্যে একজন বলা যায় যে আমি 1964 সালে এনসিসি থেকে স্কলারশিপ নিয়ে প্রথম বেসিক কোর্স করতে গেলাম, এবং বলতে গেলে সেই পাহাড়ের সঙ্গে আমার সম্যক পরিচয়। তার আগে ছবিতে পাহাড়ে দেখেছি, তেনজিং হিলারির গল্প পড়েছি, লোকের কাছে শুনেছি, আমার আগে যারা 60 সালে যে দাদারা গেছিলেন তাদের সঙ্গে তখনও পরিচয় হয়নি, কিন্তু কাগজে পত্রে দেখেছি। তো এইবার এই কোর্সে গিয়ে আমাদের যখন আমি কোর্সের কয়েকটা ছবি দেখাবো, তখন আমাদের কি ধরনের কোর্স করানো হতো, কি ধরনের শেখানো হতো, কিভাবে প্রেই পুরনো তাঁবু, পুরনো ইকুইপমেন্ট, ভারী ভারী জুতো, বড় বড় আইস অ্যাক্স, আর সে ভারী তাঁবু, টারপুলিনের তাঁবু, মেস টেন্ট গুলো সব নাইলনের তাঁবু কমই ছিল। তো যাই হোক, সেটা একটা আমার জীবনের টার্নিং পয়েন্ট, তারণের শুরুরও একটা, মানে একটা বিন্দু বিন্দু ওইখান থেকে হয়তো শুরুটা হতে আরম্ভ করলো। কেননা পশ্চিমবাংলার মেয়ে বলতে সারা বিশ্বে ধরে নেওয়া হয় বাঙালি মেয়ে মানে ভীষণ নমনীয়, কমনীয়, কোমল, তারা ওই একটু গান গাইতে পারে, নাচতে পারে, রান্না করে, ভীষণ নরম কোসম, বেশি শক্তপোক্ত নয়, বেশি ভারী খেলাধুলোর দিকে যায় না বা কিছু, নাচ গান শেখে তারপর একটা সময় বিয়ে হয়ে যায়, ঘর সংসার করে, মানে বাঙালি মেয়ে বলতে এই একটা প্রচলিত ধারণা। অন্যান্য রাজ্য, যেখানে পাঞ্জাবের মেয়ে বা মহারাষ্ট্রের মেয়েদের খুব কঠিন, চেহারাটাও একটু বড় সড়ো ফ্রেম, বাঙালি মেয়েদের চেহারাটাও একটু অ্যাভারেজ হাইট, 5 ফিট 1-2 ইঞ্চি এরকম হবে, তার মধ্যেও খুব নরম সরম, বিশেষ করে আবার পোশাকটাও আমাদের একটু অন্য ধরনের, যাতে একটু কমনীয়তা আছে, মানে আমরা শাড়ি পরি, সাজিগুজি। তো সেই জন্যে বাঙালি মেয়েদের পর্বতারোহণের বিন্দু থেকে যে শুরু হলো, সেই বোধহয় এই, আমি আমাকে দিয়ে বলবো না, মেয়েদের পর্বতারোহণের কোর্স জবে থেকে শুরু হলো। এবং আমার সঙ্গে গেছিলেন কোর্স করতে, একই সময়ে একই কোর্স, একজন উল্লেখযোগ্য মহিলার নাম আমি বলবো, যিনি তখনই বেশ যথেষ্ট বয়সী, বয়স্কা, এবং ওই সেই একই কথা বলতে হয় যে বাঙালি পরিবারের পক্ষে বা বাঙালি সমাজের পক্ষে ভাবাই, মানে কল্পনা করাই অসুবিধা হবে যে ওই বয়সের একজন মহিলা, তিনি তখন বোধহয় সন্তানের মা, যথেষ্ট বড় সন্তানের মা, তিনি ওইখানে ওরম ভাবে কোর্স করতে গেছেন, এটা খুব ভাবায়। তেনজিং নিজেও খুব অবাক হয়ে গেছিলেন যে আপনি এসেছেন, আপনার ছেলে মেয়ে আছে, আপনি তো বেশ বয়স্ক। বলে হ্যাঁ, একদম মাসিমা, আমি মাসিমাই ডাকতাম সারা কোর্স, সবাই ওখানে ওনাকে মাসিমা ডাকতেন। তিনি হচ্ছেন ভক্তি বিশ্বাস, শ্রীমতী ভক্তি বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক মণি বিশ্বাসের স্ত্রী ভক্তি বিশ্বাস, তিনি ওই সময় কোর্স করতে গেলেন।
মানে তার পাহাড়ে তার বারে কতটা ইন্টারেস্ট, তার আগে বোধহয় তিনি পাহাড়ে একটু পদচারণা করে এসেছেন, অনেক ট্রেকিং ফেকিং দু একটা করেছেন। তো এরকম ওই যে কোর্সটা করতে গেলাম, এবার পর্বতারোহণ ঠিক সাংগঠনিক ভাবে যে শুরু হলো পশ্চিমবাংলায়, সেখানে মানে নিজে মুখে বলতে হলেও বলতে হবে যে আমার তো একটু অবদান আছে। তো সেই ভাবনাটাও বা আমার মাথায় কি করে এলো সেটাও বলতে গেলে এই কোর্সেই প্রথম শুরু। যখন আমাদের আইসক্রাফট করতে নিয়ে যাওয়ায় হয়, তখন আমি বিস্তারিত বলবো না, খুব ছোট্ট করে বলছি, কারণ অনেক বলতে হবে এখন। তো সেই আইসক্রাফট করতে যাওয়ার সময় ওই রাতক গ্লেসিয়ারের পথেই আমার সঙ্গে দেখা হয়েছিল, এটা 1964 সাল। তখন দেখা হয়েছিল পর্বতের বৈজাত্রী সংঘের কিছু সদস্যের সঙ্গে, ওদের সেখানে বেস ক্যাম্প ছিল, ওরা তখন কাবরুডোভ অভিযানে গিয়েছিলেন। ওরা আমাদেরকে বললেন যে আমাদের টেন্টে এসো, তোমরা বাঙালি মেয়ে, বাহ দেখে খুব ভালো লাগছে যে তোমরা বিশ্বদেব দা, বিশ্বদেব তখন ওই ক্যাম্পে ছিল না, ওপরে ছিল, কিন্তু অন্য সদস্যরা বললো যে আমাদের যে দলনেতা বিশ্বদেব বিশ্বাস, তার বোনও করেছে এই ধরনের কোর্স, তো তোমরা করে এসো, খুব ভাল লাগছে শুনে, তো তোমরা এসো, আমরা তোমাদের কিছু উপহার দিই বলে আমাদেরকে নিয়ে গেল বেস ক্যাম্পে। ওদের একটুখানি দূরে, জাস্ট আমাদের রাস্তা থেকে একটুখানি দূরে, সব মেয়েরা যখন যাচ্ছে এগোচ্ছে ট্রেনিং এর পথে, আমরা ওই তার থেকে সরে গিয়ে একটুখানি আমরা গেলাম ওদের ক্যাম্পে। এবং ওদের ক্যাম্পে গিয়ে যেটা দেখলাম যে একটা তাঁবুর সামনে নিয়ে গিয়ে আমাদেরকে দাঁড় করিয়ে বললো দাঁড়া তোমাদের কিছু দিই খাবার টুকটাক। ওরে কি বলবো, সে যে মানে একটা খাবারের পাহাড় বনে, ওখানে একটা খাবারের স্টোর ওদের মেসতে, সেখানে মানে কত ধরনের খাবার থরে থরে সাজানো, এবং 3 ফুট বিশেষ করে, এবং তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যেটা আমাদের কাছে লাগলো, বিশেষ করে আমার কাছে লাগলো, সেটা হচ্ছে যে চকলেট, চকলেট এত পরিমাণে, এবং তখন আমরা সবাই কম বয়সী কলেজ স্টুডেন্ট, সবাই চকলেট খেতাম, চকলেট খেতাম, এবং সবসময় যে অত ক্যাডবেরি কিনে খেতে পারতাম তা নয়, ছোট ছোট খেতাম, বড় বড় গুলো কিনতে পারতাম না। তোরা আমাদের 2 হাত ভরে ক্যাডবেরি প্রচুর দিল, আর আমরা সেই উইন্ড প্রুফ এর পকেটে সেগুলো সব জমা করলাম, করে তো ভীষণ খুশি। তো আমি তখন আস্তে আস্তে মানে এত লোভ হয়ে গেছে যে আস্তে আস্তে জিজ্ঞেস, এবং ওরা আমাদের বলেছে তোমরা যে কদিন যাবে এই রাস্তায় আমাদের এখানে আসবে, আমরা রোজ দেবো তোমার। তা বললাম এত আপনারা পেয়েছেন কি করে, এত জিনিস এত পয়সা দিয়ে কিনে আমাদের দিয়ে দেবেন? তখন হেসে হেসে বলছে যে না পয়সা দিতে হয় না, আমরা এগুলি সব পেয়েছি, ডোনেশনে পেয়েছি। বাবা ডোনেশনে কি করে পেলে? বলে অভিযান করলে পাওয়া যায়। মানে বলে পর্বত অভিযান যদি করো কোনো কোনো ক্লাব বা কোনো সংগঠনের ব্যানারে যদি অভিযান হয়, তখন আমরা এসব কোম্পানির কাছে চাই, তারা আমাদেরকে দেয় অ্যাজ ডোনেশন। এইটা আমার মাথায় ওই মুহূর্তে ঢুকলো যে আর কিছু কারণের জন্য হোক বা না হোক, অভিযান একটা করতেই হবে শুধু চকলেট পাওয়ার জন্য, চকলেট, হরলিক্স, কমপ্ল্যান এইসব পাওয়ার জন্য অভিযান একটা করতেই হবে। মানে এটা আমার মাথায় ঢুকে গেল যে অভিযান করলে প্রথমতই এত সুন্দর জায়গায় আসা যায়, এত নৈসর্গিক শোভা, এত বরফ, এত মানে বিশেষ খাবার পাওয়া যাবে। চকলেটের লোভে কিন্তু ভারত মানে পশ্চিমবাংলায় মহিলা পর্বত অভিযানের শুরু, এটা বলে রাখলাম। তো যাই হোক, তারপর তো কোর্স করে চলে এলাম। ইতিমধ্যে আমার বাড়ি থেকে আমার আরেকজন, আমার দাদা, আমার নিজের দাদা, সে আবার 1966 সালে, আমার কিন্তু তখনও মাথায় অভিযান অভিযান আবার ভুলে গেছে, ওখানে ভেবেছিলাম চকলেটের লোভে, তো পরে তো আর বুদ্ধি দিয়ে ভাবলে সেটা তো আর সম্ভব না যে চকলেট খাওয়ার জন্য একটা অভিযান করা যে করতে হবে। যাই হোক, ওটা ততটা আর মনে ছিল না, ভুলে গেছি। কিন্তু ওই বাড়িতে আমার দাদা ডাক্তার, সে হঠাৎ ওই পর্বত অভিযাত্রী সঙ্গের সঙ্গেই কি করে জানো যোগাযোগ হয়ে ও 1966 সালে চলে গেল মানা অভিযান। এবং মানা অভিযানটা পশ্চিমবঙ্গ থেকে একটা ভীষণ নাম করা বড় এবং একটা মানে দারুণ অভিযান হয়েছিল, বিশেষভাবে উল্লেখযোগ্য একটা অভিযান, যদিও
হ্যাঁ, মানা সাকসেসফুল হয়েছে প্রাণেশ চক্রবর্তীর নেতৃত্বে। সেইটা আমার মাথায় ভীষণ ভাবে একটা আবার নাড়া দিল, যে কি আমার দাদা, ও কোনো ট্রেনিং করেনি কিছু না, সে আমার নাকের ডগা দিয়ে চলে গেল অভিযানে, আর আমি ট্রেনিং ট্রেনিং করে এক রুপোর আইস্যাক্স পেয়ে খুব খুশি হয়ে বাড়িতে বসে আছি, এটা তো ঠিক কথা নয় বলে আমি তখন ইয়ে করলাম। আমি তখন ওই ওদের যখন ট্রেনে ছাড়তে যাই স্টেশনে, ততদিনই আমার পর্বত উপজাতি সঙ্গে ছেলেদের সঙ্গে বেশ ভালোই আলাপ হয়ে গেছে। তো তাদেরকে তখন আমি বিশ্বদেবকে ভীষণ ভাবে জেদ করলাম যে আমিও যাব, আমিও যাব, আমাকে নিয়ে চলো। তোরা বললো না, এটা সম্ভব না। তখন বিশ্বদেব আমাকে বললেন যে তুমি বরঞ্চ কাজ করো, এর মাঝখানে একটা অ্যাডভান্স ট্রেনিংটা করে এসো, না হলে কিন্তু অভিযানে যাওয়া অসুবিধা হবে। অ্যাডভান্স ট্রেনিং, এবং আচ্ছা কেউ কিছু মন্তব্য করছে না, যাওয়াটা ঠিক হচ্ছে, বলাটা ঠিক হচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো আমি তো বুঝতে পারছি না, কেউ মন্তব্য করছে না। প্লিজ দু একটা মন্তব্য করুন। তো এক্সপিডিশন, তুমি একটা অ্যাডভান্স ট্রেনিং করে এসো, তারপর সবাই মিলে বসে ভাববো যে পর্বতারোহণ একটা অভিযান করা যায় কিনা মেয়েদের দিয়ে একটা, যেহেতু পশ্চিমবাংলা থেকে বেসরকারি পর্বত অভিযান শুরু হয়েছে ছেলেদেরও, তাহলে এটা তো ভালোই হবে যদি মেয়েদের দিয়েও আমরা একটা শুরু করতে পারি। তো কমেন্টটা আমি দেখতে পাচ্ছি না কেন, সেইটা আমার মাথায় মনে হলো যে যুক্তির কথা বলেছে একটা, ঠিক আছে। তখন আমি 1967 সালে আবার গেলাম অ্যাডভান্স ট্রেনিং করতে, এবং সেখানে আমার আরো যারা যারা বাঙালি মেয়ে এর সঙ্গে দেখা টাকা হলো। এই গল্পটা বোধহয় অনেক জায়গায় বলেছি আগে, এখানে আর বেশি বলবো না। তো আমি অভিযান মানে যোগাযোগ করে অ্যাকচুয়ালি সেই 1967 সালেই আমরা একটা সংগঠন স্থাপন করলাম পথিকৃৎ বলে, আমার বাবার দেওয়া নাম, আমাদেরই বাড়ি বসবার ঘরে পথিকৃৎ ক্লাব তৈরি হলো শুধু মেয়েদের জন্য, পথিকৃৎ উইমেন মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন। এবং সেই ক্লাবের ব্যানারেই আমরা তখন পাহাড়ে যাওয়া একটা পরিকল্পনা নিলাম এবং একটা ইয়ে করতে শুরু, মানে একটা পরিকল্পনা, একটা স্কিম তৈরি, একটা স্কিম করে IMF এ পাঠানোর জন্য চেষ্টা আরম্ভ হলো আমাদের নিজেরা নিজেরা বসে এইসব। এবং সেই কাজে আমাদের অন্য অনেক বড় দাদারা আগেকার, যারা প্রাণেশ বা বিশ্বদেব, নিমাইদা, এরা সবাই সাহায্য করেছিলেন। এইভাবে আমরা ইয়েতে গিয়ে মানে প্রথম অভিযান শুরু হলো। তার আগে আমি একটুখানি কয়েকটা ট্রেনিং এর ছবি টবি গুলো একটু দেখিয়ে দিই, যদি পারি দেখাতে, দেখছি চেষ্টা করছি। আচ্ছা, আমাদের সময় আমার নিজের ট্রেনিং এর ছবি এটা, এই হচ্ছে প্রথমে, আপনারা দেখতে পাচ্ছেন কি আলো পাওয়া যাচ্ছে পুরো? এই হচ্ছে ট্রেনিং এর ছবি একটা, রক ক্লাইম্বিং সেখানে হচ্ছে, কি করে পাহাড়ে পা রাখতে হবে, এই সেখানে হচ্ছে তাঁবু কি করে পাততে হবে, HMI ট্রেনিং, HMI যেখানে কফি হাউস ছিল, এখন যেখানে তেনজিং এর স্ট্যাচু হয়েছে সেই জায়গাটায়, এইভাবে কি করে রোপ আপ করে চলতে হবে সেটা, ছবিগুলো বোধ হয় আলো পাচ্ছে না ভালো নাকি, আলো দিলে আবার চকচক করবে, দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, তারপর আরো আছে এই যে বরফের ক্রিবাসে বা র্যাপলিং, আইস র্যাপলিং কি করে হয়, এই এই জন্য আমি নামাতে চাইছিলাম না, এই আলো রিফ্লেকশন হয়, এইভাবে শেখানো হতো আমাদের। এই আমার সহজ, আমার সাথে যারা কোর্স করতো বিভিন্ন জায়গা থেকে এসেছিল, এরম ভাবে আমরা বরফের উপর বসে লাঞ্চ করতাম, এগুলো আমাদের ট্রেনিং এর ছবি। এখানে লাটুকে বোধ হয় চেনাও যাবে বড় করলে, বড়, আচ্ছা একটু বড় করে দেখাই, এই এই হচ্ছে ট্রেনিং এর ছবি, এই হচ্ছে বরফের উপর বসে থাকা। তাহলে আগের ছবিগুলো একটু বড় করে দেখিয়ে দিই,
রে। এরকম ভাবে আমাদের ট্রেনিং এ শেখাতো। তারপর আমাদের ট্রেনিং পর্ব শেষ, কানেকশনটা আবার একটু হ্যাঁ ঠিক আছে। তো যখন আমাদের এই হলো পর্বতারোহণে, মহিলা পর্বতারোহণে শুরু, তার আগে কিন্তু অনেকেই বললাম তো বিভিন্ন জায়গায় ট্রেকিং এ গেছেন, এবং একটি নাম তো আমি ভালো করেই বলতে পারি, অনিমা সেনগুপ্ত। তিনি ট্রেলস পাস অভিযানে গিয়েছিলেন, ট্রেকিং অভিযান, কিন্তু কোন সংগঠনের ব্যানারে সাংগঠনিক ভাবে শুধু মহিলা পর্বতারোহণ শুরু হলো পথিকৃতের রন্টি অভিযানের মাধ্যমে। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল নন্দাগুন্টি যাওয়া, কিন্তু সেটা হলো না, IMF বারণ করলেন, কারণ আমাদের বেশি মেম্বাররা ইয়ে ছিল না। এই হচ্ছে মহিলা পর্বতারোহণের শুরু। এরপর আবার 1969 সালে আমরাই আবার গেলাম হিমাচলে। হিমাচলে গেলাম শিগরি গ্লেশিয়ারে, আমরা শিগরি পর্বত অভিযানে। তখনও পর্যন্ত ওই এরিয়ায় পশ্চিমবাংলা থেকে কোনো দল কখনোই যায়নি, এবং আমরাও কোনো খবর তথ্য ভালোভাবে পাচ্ছিলামই না। অনেক কষ্ট করে আমরা জানতে পারলাম যে বানালি দিয়ে যেতে হয় বা কিছু, আমাদের কোনো খুব কষ্ট। যাই হোক, এইভাবে আমরা তো শুরু হলো। এবার আস্তে আস্তে এসে গেল হিমালয়ান অ্যাসোসিয়েশন। হিমালয়ান অ্যাসোসিয়েশনেরও শুধু মহিলাদের অভিযান অনেক পরে হয়েছে, কিন্তু সেখান থেকেও রমা সেনগুপ্ত খুব নাম করলেন, খুব দক্ষ পর্বতারোহী, এবং তিনি পর্বতারোহণের উচ্চশিক্ষার্থে জাপানে গেলেন, জাপানে গিয়ে ট্রেনিং করলেন, জাপানে গিয়ে ক্লাইম করে এসেছেন। আর আমাদের সঙ্গে যে স্বপ্না, যে প্রথম শৃঙ্গ আরোহণ করল, বাঙালি মেয়েদের মধ্যে প্রথম প্রথম শিখর আরোহণকারী স্বপ্না মিত্র, এখন স্বপ্না চৌধুরী, সেও পরবর্তীকালে প্রচুর অভিযান করেছে, অভিযানে নেতৃত্ব দিয়েছে। ইন্দো নিউজিল্যান্ড এক্সপিডিশনে গেছিল IMF থেকে, এবং যেহেতু, এবং আমি আরেকজন আরো সবার নামই আস্তে আস্তে বলবো পরে পরে, অনেক এক্সপিডিশন হয়েছে মেয়েদের। তো আমি তো ঠিক সাল তারিখ মিলিয়ে ওইভাবে বলতে পারবো না, এখন আর মাথায় অত থাকে না, কিন্তু আমি কতগুলো উল্লেখযোগ্য অভিযানের নাম বলবো এবং উল্লেখযোগ্য পর্বতারোহীদের নাম বলবো। যেমন সেই প্রায় প্রায় সময় সময় আস্তে আস্তে চন্দননগরী গিরিদূত সংস্থা, তারা আরম্ভ করলেন আভা ঘোষ, আভা ঘোষের দুই মেয়ে, তাদেরকে নিয়ে, শুধু মেয়েদের অভিযান না, কিন্তু তাদের মেয়েরা পুরো দলের সঙ্গেই যেত অনেক, এবং সেই লিপিকা বিশ্বাস পরে আমার সঙ্গেও গেছে। আমার আজকে বলতে খুব গর্ব লাগে, খুব ভালো লাগে যে আজকে যারা পশ্চিমবাংলায় মহিলা দক্ষ এবং নামী পর্বতারোহী হয়েছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু প্রথম আমার সঙ্গে গেছেন, এবং আমাদের সঙ্গে কেউ কেউ রক ক্লাইম্বিংও আমাদের সঙ্গে প্রথম করেছেন। সে আরতি দে, স্বপ্না, লিপিকা, তারপরে আবাদি আমার রক ক্লাইম্বিং কোর্সের ইনস্ট্রাক্টরও ছিলেন, তারপরে ওই লিলি কুণ্ডু, সুমিতা রায়, তারপরে আরো কত, বাণী, বাণী বোস, আর কত নাম বলবো, মানে কত ভরে পড়ছে না আর কি। তো ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন, যাদের কাছে আজকে আমি এসেছি, যাদের আহ্বানে আজকে আমি বক্তব্য রাখছি, তারাও কিন্তু পরবর্তীকালে শুধু মহিলাদের ভালো ভালো এক্সপিডিশন করেছে, এবং আরতির নেতৃত্বে, স্বপ্নার নেতৃত্বে করেছে, ত্রিশূল,
আর কি কি যেন, তারপর মাঝখানে আমি কত আমি কয়েকজনের নাম বলছি, যেমন যে নামগুলো আমরা আর এখন মনে রাখি না, মনে থাকে না, সীমাশ্রী ব্যানার্জি, প্রচন্ড ভালো একজন ক্লাইম্বার এবং অসম্ভব নিষ্ঠাবান, ডেডিকেটেড, প্রচারহীন, প্রচার বিমুখ একেবারে, তার কোনোদিনও কোথাও ছবি দেখতে পাবেন না, তার নাম শুনতে পাবেন না, কিন্তু সে এখনো রেগুলার পাহাড়ের জগতের সঙ্গে রীতিমতো জড়িয়ে আছে। সীমাশ্রী ব্যানার্জি খুব ভালো ভালো ক্রাইম করেছে, যোগিন কি কি সব জায়গা আরো, আচ্ছা ইন্দ্রাসন, দেউটিব্বা, এইসব শর্মিলা, মালবী, নিবেদিতা, এরা সব শতপন্থ অভিযানে গিয়েছিল। তারপরে বন্দনা, সতীশ সেনগুপ্ত, মিতা ধর, এরপর ক্যালকাটা ট্রেকার্স ইউথও মহিলাদের অভিযান আরম্ভ করেছিল, মহিলাদের পর্বতারোহণে খুবই, এখন আজকের সাবজেক্টটা এমন মিলেমিশে রয়েছে না, মহিলা অভিযান এবং মহিলা পর্বতারোহণ, ধরুন মহিলা পর্বতারোহণ নিয়ে অনেকেই হয়তো ইন্টারেস্টেড বা অনেক মহিলা নিজস্ব উদ্যোগে আরোহণে সচেষ্ট হয়েছেন বা কিছু, কিন্তু তারা হয়তো অভিযানে যেতে পারেননি নানান কারণে, আবার অনেকেই মহিলা অভিযান করতে চেয়েও করতে পারেননি, কেননা উপযুক্ত সদস্য পাওয়া যায়নি, একজন বা দুজন মেয়ে দিয়ে তো শুধু অভিযান হবে না, পুরো একটা দল নিতে গেলে অন্তত 6 কিংবা 8 জনের সদস্য হতে হয়, সেসব নানান কারণে পর্বত অভিযানের সংখ্যা হয়তো কম হলেও পর্বত আরোহণের ব্যাপারটা কিন্তু চলতেই থাকছিল, এবং 70-এর দশক 80-এর দশকের মাঝামাঝি অবধি তো বলা যায় স্বর্ণযুগ, ইভেন মানে কামেট সব রকম ত্রিশূল ত্রিশূল সব কিছু ক্লাইম হয়েছে তখন মেয়েদের দিয়ে, এবং এভারেস্টের যে 90 সালে 90-এর 91-92 যখন অমূল্য প্রথম এভারেস্ট এক্সপিডিশন আরম্ভ হলো বেঙ্গল থেকে শুরু শুরু হলো, তখনও কিন্তু দলে একজন মহিলা ছিলেন, সেই দল বেশি দূর এগোতে পারেনি বা সাফল্য আসেনি সেটা অন্য কথা, আমরা তো আরোহণ নিয়ে আলোচনা করছি, সাফল্য নিয়ে করছি না, তো পর্বত আরোহণে মেয়েরা কিন্তু জড়িয়ে থাকছে সব সময়, পশ্চিমবাংলায় বিশেষ করে। আমি আরো নাম বললো, বাণী বোস একজন অত্যন্ত উল্লেখযোগ্য, খুব কম সময়ের জন্য সে ছিল এই পর্বতারোহণ জগতে, আর এতই বেশি প্রচার বিমুখ যে তার তাকে সবাই ভালো করে চিনেও উঠতে পারেনি, কিন্তু আমি তাকে দেখেছি, সে আমার সঙ্গে গেছিল, তার যোগ্যতা এবং দক্ষতা সম্পর্কে কোনো রকম সন্দেহ থাকে না, তা সে যদি আজকে থাকতো এবং তাকে যদি ব্যাক আপ দেওয়া যেত, সাপোর্ট অত্যন্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিল, তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, সে যদি সেইভাবে সাপোর্ট পেত তখনকার দিনে, এবং সে যদি তাহলে সে এতদিনে এভারেস্ট ক্লাইম করে ফেলতে পারত, এ বিষয়ে আমি শিওর, আমাদের অনেকেই হয়তো তখন পারলে পারতো, আমি বাদে আমি না, কিন্তু আমাদের সময় যেটা বলছি ও ধরুন অন্তত ওই তো 80-90 ছেলেদেরই একটা এভারেস্ট অভিযান সংগঠন করতে লেগে গেল 91 সাল, তাহলে আমাদের তো ততদিনে মেয়েদের অভিযানে কি হয়, মেয়েরা ট্রেনিং করে আসে, এসে 2-4 বছর এইটার সঙ্গে যুক্ত থাকে, তারপরে হয় চাকরি নয় বিয়ে, কারো বাইরে বদলি হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, সংসার করে বাচ্চা হয়ে, আর তারা এই সাথে বেশি দিন জড়িত থাকতে পারে না, এটা একটা খুব বাস্তব চিত্র, এটা একটা খুব প্র্যাকটিক্যাল কথা, কিন্তু ছেলেদের ঠিক সেই বিয়ে করলেও সেই বাঁধনটা তাদের হয় না, তারা বাড়িতে যা হোক তা হোক বলে টোলে যে করে হোক ম্যানেজ করে তারা বেরিয়ে পড়তে পারে, আর আমাদের সেই 90 সাল বা 2000 সাল অব্দি সেই ইনফ্রাস্ট্রাকচারই ছিল না, সে ধরনের কোনো মানে কোনো আশপাশের পরিবেশ, সামাজিক প্রেক্ষাপট বা পর্বতারোহণের ক্ষেত্র এমন সুলভ ছিল না যে তখন কোনো এভারেস্ট অভিযান করা যায় বা মহিলারা এভারেস্ট অভিযানে দিতে পারে, বিশেষ করে মহিলারা, পুরুষদেরই ছেলেদেরই লেগে গেল 91-এ প্রথম একটা অভিযান করতে, তারপর আবার 93, তারপর সেই জন্যে আমাদের পক্ষে অভিযান
তবে এখন ভাবলে খুব গর্ব লাগে যে এখন পশ্চিমবাংলায় বোধহয় 10 জনেরও বেশি বা মেয়ে আছে যারা এভারেস্ট আরোহণকারী। এটা একটা খুবই গর্বের ব্যাপার, সবাই মিলে হাত তালে দিল যে মহিলা পর্বতারোহণ এখন এমন জায়গায় পৌঁছেছে যে এখন আমার নিজের রাজ্যে 10 জনের উপরে মেয়ে আছে যারা এভারেস্ট আরোহণকারী। তো সেইখানে সেটাও খুব গর্বের জায়গা। কিন্তু মাঝখানে একটু ভীষণ থেমে গেল, ওই আমার মনে হয় এই কারণ যে বিয়ে হয়ে যায় মেয়েদের বা চাকরি বাকরিতে চলে যায়, সব নানান কারণে একটুখানি একটুখানি মানে ঝিমিয়ে পড়লো মহিলা পর্বতারোহণটা। মানে শুধু মেয়েদের অভিযান, শুধু মেয়েদের অভিযান, মেয়েরা উদ্যোগ নিয়ে যাচ্ছে কোনো ব্যানারে, এই রকম ব্যাপারটা একটু ঝিমিয়ে পড়লো। আমি এর মাঝখানে একটু আমাদের কয়েকটা ছবি দেখিয়ে দিই। আমাদের পুরনো ছবি তো সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটা দুটো এমনি দেখাতে পারি কিন্তু সেগুলো ভীষণ বড় বড় ফর্মে আছে। আমি ছোট এই কয়েকটা দেখি, আমি একটু আমাদের পরে যখন কালারের ছবিতে এসেছিলাম তখন দেখাচ্ছি। একবারে কয়েকটা ছবি দেখিয়ে নেব, তারপর আমি আবার অন্য জায়গায় যাব, ঠিক আছে? দেখি ক্যামেরা 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 টু ফেস দেখা যাচ্ছে ছবি। এই একটা সেই পুরনো, আমাদের তো কারোর বিশেষ ক্যামেরা ভালো ছিল না, ওতেই যা যা পেরেছি তুলেছি। এই একটা আমাদের নিজেদের অভিযানের ছবি। আচ্ছা আরেকটা এই ছবি দেখাই, আমাদের দলের প্রথম অভিযানের সদস্যা সুজয়া গুহ, তিনি পরবর্তীকালে নিজের নেতৃত্বে আরেকটি অন্য দলের সঙ্গে অভিযানে গিয়ে করচা নালায় মারা যান। তো এইটা সেই বাতালে সুজয়দির ইয়ের ছবি, সুজয়দির মেমোরিয়ালের ছবি। তার যে বছর তিনি মারা যান সেই বছরই পরের দিকে আবার আমি যাই, দেখতে যাই, এবং ওই এরিয়ায় আমরা অনেকগুলো অভিযান করেছি ছোটা মানে শিগরি গ্লেশিয়ারের বিভিন্ন ইয়েতে। সেই জন্য এটা হচ্ছে সেই সুজয়দির ইয়ের ছবি। আচ্ছা এবার আমি কতগুলো কালারে দেখাচ্ছি আমাদের একটা অভিযানের ছবি। এই যে পথিকৃতের ব্যানারে শুধু মেয়েদের অভিযান, 20 জন মেয়ে আমরা ছিলাম, এবং আমার প্রত্যেক অভিযানেই আমি চেষ্টা করতাম ক্লাইম্বিং মেম্বার যারা থাকলো তারা তো থাকলোই, কিছু মেয়েকে শুধু আমি বেস ক্যাম্প অব্দি ট্রেকিং এ নিয়ে যেতাম পাহাড় চেনাতে। আমাদের বরাবরই উদ্দেশ্য ছিল যে অ্যাওয়ারনেস, পাহাড়ের কাছে নিয়ে চলো মেয়েদেরকে যাতে তারা অন্তত বোঝে যে জিনিসটা কি। তো এই গেল একটা, তারপর আমি একটা একটা করে, এই হচ্ছে আমাদের অভিযানে মাল তোলা হচ্ছে খচ্চরের পিঠে। এই যে স্বপ্না মিত্র, প্রথমেই দেখা যাচ্ছে এটি স্বপ্না, আর এ বোধহয় লিলি, লিলি কুণ্ডু। এই মঙ্গলা বলে একটি মেয়ে, মঙ্গলা ভালো ছিল, আমার সবার নাম মনে নেই। এ হচ্ছে আমার বোন, আমার পরের বোন। নদী পার হচ্ছি, এটা হচ্ছে দেওটিপা যাওয়ার পথে বেস ক্যাম্পের একটু আগেই, এ ঠিক নদীটা ক্রস করেই আমরা গিয়ে বেস ক্যাম্প পেতেছিলাম পাশে। সবাই জুতো গলায় ঝুলিয়ে, আর জুতো গলায় ঝুলিয়ে আর হাত ধরে ধরে সব আমরা পার হয়ে গেছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে খেয়ে যে থালা রেখেছিলাম রাত্রির বাইরে, থালার উপরে হাত ধুয়েছিলাম, সেই জলটা জমে ভাই।
আমার কাছে তো অন্য দলের ছবি নেই, আমাদের দলেরই অভিযানের ছবি আছে। এ আস্তে আস্তে আমরা হাইট গেন করছি, বুঝতেই পারছেন। এই নিজেরাই তাঁবু টাঙাচ্ছি, নিজেরাই তাঁবু তুলছি, কেননা পয়সা সবসময় আমাদের কাছে কম থাকে, আমরা বেশি পোর্টার নিতে পারি না। এই সাবিতে ফেরার পথে, আর আমরা কিন্তু IMF এর সমস্ত রকম সতর্ক বাণী মেনে চলি। এই যে ক্যাম্প যখন আমরা করে চলে আসছি, তখন কিন্তু আমরা সব পুড়িয়ে, সবকিছু পুড়িয়ে টুড়িয়ে সুন্দর করে আমরা জঞ্জাল মুক্ত করে তারপরে এসেছি। তো এই গেল, এটা কয়েকটা অভিযানের দেখালাম, আরো আবার পরে একটু পরে দেখাচ্ছি কয়েকটা এরকম ভাবে। আর ও এই একটা, এটা হচ্ছে আমাদের সামিটের পরে রান্না, মাংস খাওয়াতে হবে শেরপাদের, ওটারা সব খাবে। এই স্বপ্না, এই যে স্বপ্না রান্না করছে, স্বপ্না রান্না করছে, মাংস রান্না হচ্ছে, আর এত মাংস, এই যে দেখতে পাচ্ছেন মাংস কত। তো যাই হোক, এবার আবার বলি কথা, ফেরত যাই, কি করে ফেরত যেতে হয় জানো? दीपाली जी का कनेक्शन फिर से आ गया। হ্যাঁ ঠিক আছে, ও সামনে আনতে হবে না, যা কি যে হচ্ছে না বুঝতে পারছি, ছবি দেখাতে গেলেই গন্ডগোলটা হয়। রাজেশ, যখন আমার লিঙ্কটা চলে যাবে তখন তুমি কিছু বলতে থাকবে, না হলে লোকরা বুঝতে পারবে না আমার মাঝে মাঝে কি সব হচ্ছে জানো। আপনি দাদি, দিদি আপনি ঠিকই টাইমে চলে আসছেন, আমার বলার আগেই আপনি চলে এসেছেন। আমাকে অ্যাড করো, ইউর ব্যাকস্টেজ বলছে। হ্যাঁ হ্যাঁ আমি অলরেডি অ্যাড করে দিয়েছি, নেটের অবস্থা খুব খারাপ, আমি অ্যাড করে দিয়েছি, নেটের অবস্থা খুব খারাপ। আপনি অ্যাড হয়ে গেছেন দিদি? দিদি আপনি ছবি না দেখে আপনি শুধু বলুন, সবাই আপনার কথা শুনতে চাইছে, ছবি দেখাতে যদি অসুবিধা হচ্ছে। দিদি আমাকে শুনতে পাচ্ছে? দিদি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি হ্যাঁ আমি এখনো বলছি আপনি ব্যাকস্টেজে, না এখনো না আপনাকে আমি ব্যাকস্টেজেই আছি, ওই এন্টার দ্য শো আসেনি। না না আমি অ্যাড করে আমি দিয়েছি দিদি আপনাকে। হ্যাঁ হ্যাঁ এন্টার দ্য শো আসছে না, ভীষণ আচ্ছা স্লো ঘুরছে। আপনি আপনি আবার ঢুকুন, আমি আপনাকে বের করছি, আপনি আবার ঢুকুন। একটু দীপালি দি কানেকশনটা খুবই স্লো, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। দিদি শুনতে পাচ্ছেন আমাকে? দিদি আপনি ক্যামেরাটা, আপনার ফ্রন্ট ক্যামেরাটা অন করুন, আপনার ব্যাক ক্যামেরাটা আছে যার জন্য আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ
আপনি যদি শুধু বলুন, সবাই আপনাকে শুনতে চাইছে। আচ্ছা, আপনার কথা আসছে না। দিদি, আপনার কথা শোনা যাচ্ছে না। দিদি, আপনার কথা শোনা যাচ্ছিল না, আপনি আবার অ্যাড হন। আচ্ছা, না আপনি, হ্যাঁ এক মিনিট, এক মিনিট আপনাকে অ্যাড করি। হ্যাঁ, এবারে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আপনি দিদি, আপনি দিদি শুধু বলুন, আপনি ছবি দেখাবার দরকার নেই, সবাই আপনাকে শুনতে চাইছে। আচ্ছা, সবাই শুনতে আপনি শুধু চাইছে, বলেন। হ্যাঁ, শুনতে চাইছে সবাই, ছবি দেখার ইন্টারেস্টেড, আপনার কথা শোনার জন্য। আর কারো কোনো কমেন্ট তো আমি দেখতেই পাচ্ছি না। আমি আমি কমেন্ট গুলো দিচ্ছি, আপনি হয়তো খেয়াল করছেন, আমি কন্টিনিউয়াসলি দেখছি, আপনি বলে যান। আচ্ছা, যাই হোক, না নালে বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা। তো এই যে একটা উইমেন, মেয়েদের পর্বতারোহণ, প্রথম কথা, বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিম বাংলায় আমার সামাজিক পারিবারিক কত রকম বাধা পেরিয়ে যে আমাদের পাহাড়ে যেতে হয়, সেটাই একটা পাহাড় চড়ার থেকে বেশি কষ্টকর কাজ। যারা যারা মেয়েরা গেছে, প্রত্যেকে নিজের পরিবারের সঙ্গে ঝগড়া করে, খুব কম মেয়ে পাওয়া যাবে যারা বাড়ি থেকে সাপোর্ট পেয়েছে, বা পাড়া, তারপরে নিজের অঞ্চল, তারপরে যদি অনেকদিন পর। তো এ সমস্ত করে যে বেরোনো, বাড়ি থেকে বেরোনো, পর্বত আরোহণ তো অনেক পরের কথা, পাড়ায় বেরিয়ে চুকিটকিট খেলা কি ময়দানে গিয়ে ফুটবল খেলা, তাই তো করতে পারবে না, পাহাড়ে যাওয়া তো। আর আমাদের সময়ে এমন ছিল, এখনকার মতন তো না, যে বাড়িতে সোফায় বসে পায়ের পর পা তুলে টিভি চালিয়ে ক্রিস বনিংটনের ক্লাইম্বিং দেখছি, বা এভারেস্টের ওপর থেকে ওয়াকি টকি থেকে আওয়াজ শুনছি, সেরকম তো নয়। তখন তো আমরা নিজেরা যখন শুরু করেছি, যেমন ট্রেনিং এবং অভিযান দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। ট্রেনিং এ আমরা যাচ্ছি, আমাদের শুধু কায়িক পরিশ্রম হচ্ছে, মানে গায়ে খাটতে হচ্ছে, কষ্ট হচ্ছে হাঁটতে, আমরা সমতলের মানুষ, কোনোদিন পাহাড় দেখিনি, হঠাৎ ট্রেনিং করতে গেছি, কলকাতা শহরে ট্রাম বাস রিক্সা ছাড়া হাঁটা চলা করি না, হেঁটে হেঁটে আর কে কোথায় যায়। কিন্তু সেখানে সেটা অন্য রকম, সারাদিন কষ্ট হলো, হাঁপাতে হাঁপাতে চড়লাম, শিখলাম নানান কিছু, ইনস্ট্রাক্টরদের কাছে বকা খেলাম, সাবাসি পেলাম, নিজেদের মধ্যে রেষারেষি থাকলো, তুই আগে পৌঁছেছিস না আমি আগে পৌঁছেছি, এরকম কতক্ষণ, একবার আমার তো নিজেরই হয়েছে এরকম, রাস্তায় শুয়ে ঘুমিয়েই পড়েছি, ঘুমিয়ে যতবার জিজ্ঞেস করি পোর্টার গুলোকে যে আর কত দূর আর কত দূর, ও সমানেই বলে ওই আমি তো বাস ওই তো, সেই আমরা বলি না বাংলা একটা কথা আছে, ওই দূরে লিলি করতেছে, সেই দূরে যে লিলি কত যে বাঁক চলে গেল সে ক্যাম্প আর আসে না, বলছে তো আমি উসকে পিছে জায়গা দেখেগা, টেট দেখেগা, তাবু দেখেগা, তো এরম করতে করতে হচ্ছে যে, কিন্তু সেইটুকু আমরা জানি, ব্যাস ওইটুকুই আমাদের দায়িত্ব। তারপরে তাবু ক্যাম্প সাইটে পৌঁছানোর পর আমরা কি খাবো, কোথায় শোবো, কালকে কি হবে না হবে, আমাদের আর কোনো দায়িত্ব নেই, একটা পরিপূর্ণ নিরাপত্তার বেষ্টনীতে আমরা ট্রেনিং করি। কিন্তু অভিযান, অভিযান তো সম্পূর্ণ আলাদা ব্যাপার, সম্পূর্ণ নিজেদের দায়িত্ব। সেখানে আমি 6 জন শেরপা হায়ার করতে পারি, কিন্তু শেরপাও আমাকে মিট করবে লখনউ শহরে, কলকাতা থেকে তো শেরপা নিয়ে যেতে পারছি না। এবার যে কলকাতায় বসে পুরো স্কিম করা, তার ইকুইপমেন্ট জোগাড় করা, শেরপা কোত্থেকে নেব, কাকে নেব, তার সেই সব জোগাড় করা, তখন তো এরম ছিল না, মানে পোর্টার কিন্তু আগে জোগাড় করা যেত না,
এখন যেমন এখান থেকে ফোনে মানালিতে কোনো একজন সর্দারকে বলে দিলাম, সে আমার সব ব্যবস্থা করে রাখলো, কিন্তু তখন তো তা ছিল না। আমরা শুধু শেরপা, মানে হাই অল্টিটিউডে যারা অভিজ্ঞ সেরকম শেরপা এবং কুকই আমরা দার্জিলিং থেকে হায়ার করতে পারতাম, কিন্তু আমরা পোর্টার, কিন্তু যে লাস্ট রোড হেড, মানে যেখানে গাড়ির রাস্তা শেষ হবে, যেখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে, সেই গ্রামে গিয়ে তোমাকে সন্ধেবেলা বাজারে বেরিয়ে ঘুরে ঘুরে খবর নিতে হবে। আমরা নাম এখান থেকে হয়তো দিয়ে যেতে পারতাম, কোথাও প্রেম সিং, কোথায় ঠাকুর চাঁদ, কোথায় অমুক তমুক, এক একজন সর্দার, পুলিশ সর্দার, তাদেরকে খোঁজ করে তাকে বলতে হবে যে আমার এরম এতজন চাই, ওরা তখন সে আছে কিনা। পুরুষতান্ত্রিক সমাজ ঠিক নয়, একজন কমেন্ট করেছে পুরুষতান্ত্রিক সমান, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে থাকতে আবার কিছু মেয়েরা একটু ভালোও বাসে, কিছু এগিয়ে কিছু করবার চেষ্টা অনেকেই করে না, ভাবে এই তো আছি, বেশ আছি, খাচ্ছি পড়ছি, সাজছি গুছছি, আরামসে আছি। সে চিত্রটা কিন্তু এখনো খুব একটা বদলায়নি। এই যে পারিবারিক বাধা, সামাজিক বাধা, বিধি নিষেধের গণ্ডি, এগুলো আমাদের সময় যখন ছিল আর এখনো খুব যে একটা পাল্টেছে তা না, কিন্তু এখন মেয়েদের অ্যাটিচিউড অনেকটা পাল্টেছে। আমরা যখন তখন হয়তো বাবা মা জোর করে একটা ধমক দিলে মেনে নিয়ে বসে থাকতাম, করতাম না, কিন্তু এখন কিন্তু মেয়েরা একটু উল্টে তর্ক করবে বা বলবে কেন না, কেন ওই তো ও যাচ্ছে, ওই তো মহারাষ্ট্রে অমুকে ওই করেছে, উত্তরাখণ্ডে বাচ্চা নেপালে এভারেস্ট ক্লাইম করেছে, আর আমি কেন যাবো না, এরকম আর কি। এখন মেয়েরা একটু কথা বলে, কথা বলে এবং যে, কিন্তু নানান রকম চিত্র আমি বলছি, মেয়েদের পর্বতারোহী এই যে থিতিয়ে পড়লো কেন, তার যে কটা কারণ আমি বিশ্লেষণ করতে পারি, আমার নিজের মনে মনে চিন্তা করে আমার কাছে যেটুকু যা মনে হয়েছে, যে ওই যে আমাদের সময় একটা কনসেপ্ট ছিল কোনো মতে বিয়ে পাশ করবে মেয়েরা, তারপর বিয়ে হয়ে যাবে, যে যার সংসারে থিতু হয়ে যাবে, গান শিখলে গান শিখলো, নাচ শিখলে নাচ শিখলো, নাচ যারা শিখতো তাদেরও নাচ বন্ধ হয়ে যেত, একমাত্র গান, অনেক লোকে গানও চালু আর রাখতে পারে। কিন্তু এই 80 সালের পর থেকে, 90 সালের গোড়ার দিক থেকে বা 90 সালের মাঝামাঝি দিক থেকে কিন্তু একটা চিত্রপট পরিবর্তন হলো, সেটা হলো কি, মেয়েরা অনেক বেশি বেরোতে শুরু করলো, বাড়ির বাইরে বেরোতে শুরু করলো নানান কাজ, চাকরি তো আছেই, প্রচুর লোক চাকরি পাচ্ছিল, চাকরি পাচ্ছিল, পড়াশুনোর ধারাটা বদলে গেল, শুধু ওই যে আর্টস কিংবা সায়েন্স শুধু বা কমার্স তা নয়, আস্তে আস্তে সমস্ত বিভাগে মেয়েরা ঢুকতে আরম্ভ করলো, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, এমনকি হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, জিওলজি, জুওলজি সমস্ত দিকে। তাতে হলো কি, একটা প্রচুর মেয়েদেরও একটা চিন্তাধারার একটা পরিবর্তন, এবং তারা নিজেকে, আমরা পর্বতারোহণে যাই কেন, পর্বতারোহণ বা যে কোনো একটু কঠিন কাজে, অ্যাডভেঞ্চার মানেই বাড়ির বাইরে প্রকৃতির মধ্যে উন্মুক্ত পরিবেশে নিজেদেরকে জানা, মানে আমার কতটা ক্ষমতা সেটাও একটা যাচাই হয় পর্বতারোহণ। না, এটাই বলতে যাচ্ছি যে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা, এবার মেয়েরা বেরোতে আরম্ভ করলো, মেয়েরা কিছু কিছু রোজগার করতে আরম্ভ করলো, নানান জায়গায় বিদেশে চাকরি পেয়ে যাচ্ছে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে চাকরি পেয়ে যাচ্ছে। সুতরাং খুব মনের যদি একটা, ধরো একটা মেয়ে ট্রেনিংও করে এসছে, বেসিক অ্যাডভান্স দুটোই, কিন্তু সে একটা চাকরি পেয়ে গেল ব্যাঙ্গালোর, তো এবার সে কি একটা অভিযান করার জন্য কলকাতায় বসে থাকবে, না চাকরিটা পেয়ে সে ব্যাঙ্গালোরে জয়েন করবে, ব্যাঙ্গালোরে গিয়ে কি, ব্যাঙ্গালোর তো তবু হয়তো ভালো বড় শহর, বা এমন একটা শহরে গেল সেখানে হয়তো মাউন্টেনিয়ারিং এর কোনো ব্যবস্থাই নেই। সুতরাং এই যে মহিলা পর্বতারোহণটা এগোবেটা কি করে, আর কিছু মেয়ে ধরো ঠিক কলেজের সাথে সাথে, কলেজের পড়ার সাথে সাথে নিজের পকেট মানির জন্যই হোক বা আর একটু কিছু জানার জন্যই হোক, কেউ টাইপ শিখতে আরম্ভ করলো, কেউ কম্পিউটার শিখতে আরম্ভ করলো, কেউ নানান কিছু, তাদের পক্ষে ছুটিটাও একটা প্রবলেম হলো, পাহাড়ে যাওয়াটা তো আর ওরকম 2 দিনের ছুটি বা 7 দিনের জন্য দার্জিলিং গেলাম চলে এলাম, মানে কলকাতা টু কলকাতা মিনিমাম 8 দিন, 30-32 ডিপেন্ডস অন দা এরিয়া ওয়ার ইউ আর গোয়িং, তুমি কোন এরিয়ায় যাচ্ছ তার উপর নির্ভর করছে পর্বতা। আর পর্বতারোহণ এমন একটা খেলা যে শরীরের সাথে সাথে, শরীরকে তো তৈরি রাখতেই হয়, তৈরি করতেই হয়, তার সঙ্গে মানসিকতার কিন্তু তৈরি রাখতে হবে,
নালে হবে না, ওই খুব একটা খেলার ছলে আচ্ছা চান্স পেয়েছি একটা, যাচ্ছে ওই ক্লাব যাচ্ছে আমাকে বলছে যাবি না কি, তো আমি যাই না ঘুরে আসি, এরকম করলে কিন্তু হবে না। সে মেয়ে কখনোই বেস ক্যাম্পের ওপরে পৌঁছতে পারবে না, বেস ক্যাম্প অব্দিও পারবে কিনা আমি জানি না। সুতরাং শরীর তৈরির সাথে সাথে একটা অভিযানে যাওয়ার আগে বা পর্বত আরোহণটাকে সিরিয়াসলি নেওয়ার জন্য, যে আমি কেউ কেউ আছে যে কোনোদিনও পার্টিকুলারলি কোনো অভিযান বলতে একেবারে যে এই এই রাস্তায় এই কদিন পড়াও হেঁটে বেস ক্যাম্পের পরে চারটে ক্যাম্প পেরিয়ে অভিযানেই যেতে হবে তা না, কিন্তু সারা জীবন পর্বত আরোহণের সঙ্গে যুক্ত থেকে গেল, মানে পাহাড়ে সে যাচ্ছে, সে কয়েকটা করে পাস ক্রস করছে, কয়েকটা করে গ্লেশিয়ার ঘুরে আসছে, কিন্তু পিক ক্লাইম করে কাগজে নাম ছাপানোর জন্য হয়তো সে যাচ্ছে না। তো পর্বত আরোহণ পর্বত অভিযান যেমন দুটো শব্দ, যেমন দুটো বাক্য মানে পাশাপাশি একসাথে লেগে থাকছে, আবার মাঝখানে প্রচুর ফারাকও আছে, প্রচুর ফারাক। পর্বত আরোহণ এক জিনিস আর পর্বত অভিযান আরেক জিনিস। আর যেটা বলছিলাম যে মেয়েদের পক্ষে অভিযান করা বা মেয়েদের পক্ষে পর্বতারোহণ নিজেদের উদ্যোগে এগিয়ে নিয়ে যাওয়া, যে কত রকম বিপত্তি তার মধ্যে, ছুটি হয় না। তারপরে যেটা আমার কাছে খুব মজার লেগেছে, যে কিছু মেয়েরা, আমি একটা ছবি হয়তো দেখাতে পারি, কিছু মেয়েরা আমি যখনই এক্সপিডিশন অর্গানাইজ করতাম বা করি, শেষ অভিযান আমি মানে বড় এক্সপিডিশন করেছিলাম 2000 সালে 20 জনকে নিয়ে, সেখানে সবচেয়ে কম বয়সী ছিল 19 বছর আর আমার ছিল 54 বছর, আর তারও পরে বলতে গেলে শেষ অভিযান, অভিযান ঠিক না যাই হোক আমাদের মতো বয়স্কদের পক্ষে অভিযানই বলা চলে, আমরা গেলাম চন্দ্রতাল। তো প্রত্যেকবারই আমি কিন্তু মিটিং ডাকি এবং বিভিন্ন মাধ্যমে, তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না, তো বিভিন্নভাবে অনেক মেয়েদের কাছে খবর পৌঁছাই যে কারা কারা ইন্টারেস্টেড তারা আমার সঙ্গে যোগাযোগ করো বা এসো, আমরা চাই নতুন নতুন মেয়ে নিয়ে যেতে। এবং আমি যতবার গেছি আমাদের সাথে প্রচুর মেয়েদের নিয়ে গেছি, ইভেন আমার রক ক্লাইম্বিং এ 80 জন করে মেয়ে, 100 জনের রান্না হয়েছে দুবেলা আলাদা আলাদা, মানে ওই শ্রীশিক্ষায়তন স্কুল, তারপরে নিবেদিতা, সিস্টার নিবেদিতা স্কুল, এই সমস্ত জায়গা থেকে টিচার, আমাদের ক্যাম্পের নিজেদের লোকজন সব মিলিয়ে 100 জনের রান্না হতো এক এক বেলা, এরকমও কোর্স করেছি। সবসময় আমি চেয়েছি নাম্বারে আসুক, আমার কোয়ালিটি অত দরকার নেই, আমার চাই তাদেরকে এর মধ্যে নিয়ে আসা, তাদেরকে এই ভালোবাসাটা ঢুকিয়ে দেওয়া, মাথার মধ্যে পাহাড় এনে, পাহাড় চিনিয়ে পাহাড়ের প্রতি ভালোবাসাটা ঢুকিয়ে দেওয়া, তারপরে তারা নিজেরাই নিজেদের মতন করে যাবে। সবাইকে যে বচেন্দ্রী পাল হতে হবে, তেনজিং নর্গে হতে হবে, নট নেসেসারি, সবাইকে যে পিক ক্লাইম করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু পর্বতে তো যাক, পাহাড়ে তো যাক, পাহাড়ে তো ঘুরুক, গ্লেশিয়ার দেখুক, নদী দেখুক, জঙ্গল দেখুক, পাহাড়ের জঙ্গল পাহাড়ি পথে ট্রেক করুক, পাহাড়ি গ্রাম দেখুক, পাহাড়ি ফসল কেমন হয়, পাহাড়ি লোকজন কেমন হয়, তারা কি করে থাকে, এই এই ইয়ে। আচ্ছা, পর্বত সম্পর্কে পড়াশোনা বলছি একটু পরে, তো এইগুলোর জন্যে অ্যাওয়ারনেস দরকার। আমাদের যেটা সবচেয়ে অভাব সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস। আমি বলতে খুব খারাপ লাগছে যে এখনো পর্যন্ত এটা খুবই শহর কেন্দ্রিক, মানে কলকাতা কেন্দ্রিক, মফস্বলে বা গ্রামে, কিন্তু আমরা কিন্তু গ্রাম থেকে খুব ভালো ভালো ছেলে মেয়ে পেতে পারি, তারা এমনিতেই একটু বাই বার্থ একটু হাট্টা কট্টা হয়, তারা পুকুরে ঝাঁপায়, গাছে ওঠে, মাঠে চাষ করে, তারা কিন্তু শক্তপোক্ত, আমাদের শহরের ছেলে মেয়েদের থেকে শারীরিকভাবে অনেক কঠিন তারা, তারা কিন্তু কিন্তু আমরা তাদের তাদের ইচ্ছে থাকলেও তারা সুযোগও পায় না, তারা আমাদের অব্দি এসে পৌঁছতেই পারে না। আমি একটা উদাহরণ দিয়ে বলবো, আজকে কলকাতা শহরে সারা বছরে না হলেও 100 থেকে 150 অনুষ্ঠান হয়, বিভিন্ন মঞ্চে, বিভিন্ন ক্লাবের গ্রাজুয়েশন সেরিমনি, হেন তেন সেমিনার, নানান রকম, কারোর সম্বর্ধনা কারণে, কিন্তু আমরা কি দেখি, লক্ষ্য করে যদি দেখেন প্রত্যেকটা শোতে কিন্তু সেই একই মুখ, খুব ভাগ্য ভালো থাকলে আপনি 10টা নতুন মুখ দেখতে পাবেন, তাছাড়া নতুন মুখ পাবেন না, সেই একই, এখানেও যে যাচ্ছে সেখানেও সে যাচ্ছে, অন্যখানেও সে যাচ্ছে, একই লোক। আর ইয়াং ছেলে মেয়েদের সংখ্যা খুবই কম, যদি কোনো গ্রাজুয়েশন হয় যারা ট্রেনি তাদের বাবা মারা আসে, কাকা দাদা দিদিরা আসে, তাছাড়া এমনি যদি কোনো অনুষ্ঠান, স্লাইড শো, বক্তৃতা,
বা কিছু, সেখানে আপনি ইয়াং লোকদের বেশি পাবেনই না, সবই প্রায় 50-এর ওপরে লোকরাই বেশি। সুতরাং কেন আসছে না পর্বতারোহণে? মেয়েদের পর্বতারোহণ হঠাৎ এরম থমকে গেল কেন? তার যে কারণ সেইটাই আমি কয়েকটা কারণ বললাম, চাকরি বাকরি পেয়ে যাওয়া, মেয়েরা অত্যন্ত, আরেকটা যে কারণটা এখন বলবো হাসি পেলেও এটা একটা বেশ বড় কারণ, কেননা আমি নিজে ফেস করেছি এই ধরনের প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে মেয়েরা ভীষণ ভাবে শরীর সচেতন হয়েছে, সৌন্দর্য সচেতন হয়ে গেছে, ফিগার সচেতন হয়ে গেছে। ওই যে পাহাড়ে গেলে সানবার্ন হবে, গাল পুড়ে যাবে, মুখ চেহারা নষ্ট হয়ে যাবে, স্কিন নষ্ট হয়ে যাবে, সেইটা তারা অনেকেই আর বরদাস্ত করতে চাইছে না। আমার কাছে এসছে, আমি এই যে বলছিলাম যে আমি যখনই অভিযান করি আমি অনেক মেয়েদের কাছে পৌঁছতে চাই, নানান ভাবে খবর পাঠি যে তোমরা এসো এসো। যখন মিটিং এ আসে তারা, প্রথম মিটিং এ হয়তো দেখা গেল 20 জন এলো যে হ্যাঁ যাবো 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 যাবো, তার পরের মিটিং এই হয়ে গেল 14 জন, বাকি 6 জন আমাকে আলাদা ভাবে জিজ্ঞেস করছে আচ্ছা আপনি যখন যান পাহাড়ে তাহলে মুখে কি মাখবেন, মুখে কি মাখবো আমরা, নাহলে তো চামড়া নষ্ট হয়ে যাবে। আমি বললাম মুখে মাখবে মানে, মানে মুখে পড়ার কি কোনো মাস্ক টাস্ক আছে? তাহলে তো আমার, আমি তারপর শহরে ফিরে এসে সত্যি আমরা আবার সেটা খুব গর্বের মনে করতাম, সানবার্ন থাকবে, রাস্তায় ঘুরবো, সবাই জিজ্ঞেস করবে এই এটা কি এটা কি, আমি বলবো যে আমি পাহাড় থেকে ফিরেছি, এটা খুব গর্ব লাগতো, বুক ফুলিয়ে বলতাম আর সানবার্ন যেন বেশি দিন থাকে। আর এখন আবার কেউ, ইভেন ছেলেরাও এসে আর সানবার্ন পছন্দ করছে না, তারাও এসে পার্লারে চলে যাচ্ছে, গিয়ে কোনো মতে মুখ ঘষে পরিষ্কার করে, কারণ না অফিস যেতে হবে, লোকজন সমাজে বেরোতে হবে, আমাদের সময় তো অত অফিস টফিস যাওয়া। তো এইগুলো নানান ধরনের কারণ, ছেলেদের ক্ষেত্রে অন্য কারণ, মেয়েদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা কারণ। তারপরে শারীরিক নানান রকম অসুবিধা তো আমাদের এমনি আছে, মানে ভগবানই আমাদের সেইভাবে তৈরি করে পাঠিয়েছেন, সেইটা সবাই সেইভাবে নিজেকে ম্যানেজ করতে পারে না হয়তো সেই সব বিপদের দিনগুলোতে বা মানে সেই সব অসুবিধের দিনগুলোতে, বা এই যে একটা উন্মুক্ত টয়লেটের ব্যবস্থা নেই পাহাড়ে, এতো অনেক। যখন আমি রক ক্লাইম্বিং কোর্স করাতাম, যখন আমি বিভিন্ন স্কুলে কথা বলতে গেছি, প্রথমেই তারা জিজ্ঞেস করছে যে টয়লেটের ব্যবস্থা কি, থাকার ব্যবস্থা কি আর টয়লেট। আমি ওই স্ত্রী শিক্ষায়তন কলেজে আমি নিজে পড়েছি, স্কুলে না, কিন্তু স্কুলে আমি গেছি, স্কুলে কথা বলতে গেছি, যখন সেখানকার মেয়েরা সব এক্সকারশনে যায় হংকং, ব্যাংকক, মালয়েশিয়া এসব, তা প্রথমেই আমাকে প্রিন্সিপাল জিজ্ঞেস করলেন যে ওরা কোথায় থাকবে, ওখানে কি মিনিমাম 2-স্টার হোটেল আছে? আমি বললাম 2-স্টার, 3-স্টার, 0-স্টার, -স্টার, কোন স্টারই নেই, আকাশের স্টার আছে অগুন্তি, সারা রাত ধরে দেখতে পাবে আকাশের স্টার, কিন্তু কোন স্টার হোটেল নেই। তাহলে কোথায় থাকবে? থাকবে তাঁবুতে। আর বাথরুমে যাবে কোথায়? আমরা ওপেন এয়ার, পুরো মাঠই তোমার, যেখানে খুশি যেতে পারো। তো এইগুলো তো সবার পক্ষে ঠিক সুটেবল হয় না, হয়তো মনে মন তার ইচ্ছে যেতে চাইলো কিন্তু এইটা শুনে একটু পিছিয়ে গেল, এরকমও আছে। তো মেয়েদের পর্বতারোহণের যে চিত্রটা এখন আমরা দেখছি সেটা আমার কাছে খুব একটা সন্তোষজনক নয়, কেননা এখন তো পুরো ধারাটাই পাল্টে গেছে পাহাড়ে যাওয়ার, একেবারে মানে শুরু থেকেই ব্যাপারটা একদমই পাল্টে গেছে, প্রায় পুরো প্ল্যানিংটাই কম্পিউটারে বসে হয়ে যায়, কম্পিউটারের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে হয়ে যায়, পুরো ম্যাপটাও কম্পিউটারেই পাওয়া যায়, পুরো ইকুইপমেন্টের চেহারাগুলো কম্পিউটারে দেখা যায়, পুরো রুটটা কম্পিউটারে দেখা যায়, পুরো শেরপাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে ব্যবস্থা করা যায় কম্পিউটারে, কি খাবার আমরা খাবো, কোন বাসন কোসন ব্যবহার হবে, কি ধরনের পেট্রোম্যাক্স জ্বলবে কি জ্বলবে না, সমস্ত কিছু আমরা বাড়িতে বসে ছবি দেখে সিলেক্ট করতে পারি। সেই ধারাটাই পুরো পাল্টে গেছে। আর এবার পাহাড়ে গিয়ে যে নিজেকে যাচাই করার যে ব্যাপারটা, সেটাও আমি দেখছি অনেকটাই পাল্টে গেছে। অনেকেই চাইছে যে আপ টু বেস ক্যাম্প যদি বেশ মজায় মজায় চলে যাওয়া যায় তাহলে আমি আমার এনার্জিটাকে সেভ করলাম, বিশেষ করে 8,000 মিটারে যারা যায় বা 7,000-এর ওপরে, 6,000-এর ওপরে যারা যায়, তারা চেষ্টা করে যে যতটা পারি আমি গাড়িতে বা অন্যান্য কোনো ট্রান্সপোর্টে যাব, তারপরে আমার এনার্জিটাকে স্টোর করলাম, আমার শরীরটাকেও বাঁচিয়ে রাখলাম যে পরবর্তীকালে কাজে লাগাবো।
আর এখন তো একটা একা একা বা দোকা দোকা ক্লাইম করার একটা মানে জুড়ি বেঁধে, যেমন সিনেমায় জুটি হয়, উত্তম সুচিত্রা জুটি, ওই শাহরুখ খান কাজল জুটি, সেরকম পাহাড়েও জুটি হয়েছে এখন, এই দুজন এই দুজন এই দুজন এরকম ভাবে, আর না হলে তো একার রাস্তা আছে। এই যে একা যাওয়া, সেখানেও আমি বলবো মহিলা পর্বতারোহীদের কি একা যাওয়া সম্ভব বটেই, আমি অসম্ভব কথাটা বলবো না, কিন্তু যাওয়াটা উচিত কিনা সেটাও আমাদের ভাবতে হবে। আপনি বলবেন হয়তো, অনেকেই বলবেন যে মেয়েরা প্লেন চালাচ্ছে, দেশ চালাচ্ছে, সেগুলো সব লিমিটেড টাইম, প্লেন চালায় 2 ঘন্টা 4 ঘন্টার জন্য, তারপরে কিন্তু সে বিশ্রাম পাচ্ছে, কিন্তু এই যে একটা কোনো অভিযানে যাওয়া কিন্তু বললাম মিনিমাম 28 দিন, না হলে তার বেশি তো 1.5 মাস 2 মাসও হতে পারে, ডিপেন্ড করছে কোন পাহাড়ে আপনি যাচ্ছেন, কোন রুটে যাচ্ছেন, কেননা সবটা আমাদের ওপর নির্ভর করে না, পর্বতারোহীদের উপর নির্ভর করে না, আমাদের ওপর যদি 50 ভাগ নির্ভর করে, 60 ভাগও নির্ভর করে, তাহলেও 40 ভাগ থেকে যায় প্রকৃতির ওপর, ওয়েদার কেমন পাবো, রাস্তা কেমন পাবো, লোকজন কেমন পাবো, সব কিছুর উপর ডিপেন্ড করে পর্বতারোহণ। আমি একটা শব্দ আমার লেখা টেখায় লিখি যে পদে পদে মৃত্যুকে মাড়িয়ে জীবনের পথে উত্তরণের নামই হচ্ছে পর্বতারোহণ। সবাই এটা মানবে কি না মানবে জানি না, আমার কাছে সেটাই মনে হয়। তো সেই যে একটা বিপদ সংকুল পথে, অজানা রহস্যময় একটা যাত্রা, যেখানে আমি জানি না যে সকাল 10টার সময় আকাশে আলো আছে, 10টা 20 মিনিটে প্রচন্ড শিলাপাত হতে পারে, প্রচন্ড বড় বড় বরফের টুকরো এমন ভাবে পড়ছে যে মুখে চোখে লাগছে, বাসনের উপর ঠং ঠং করে আওয়াজ হচ্ছে, এরকম হতে পারে। তো সেটা আমাদের উপর সম্পূর্ণ নির্ভর করে না, সেই জন্যে সমস্ত রকম পারিপার্শ্বিক মেয়েদেরকে ভেবে তবে পর্বতারোহণে এগোতে হবে, এগোতে হয়। এই মুহূর্তে আবার খানিকটা উজ্জ্বল আমাদের পর্বতারোহণের চিত্রটা, ঠিক পার্টিকুলারলি এই মুহূর্তে মানে আজকে বসে বলছি তা নয়, কিছুদিন আগে অব্দি ছিল, আবার ছন্দা গায়নে মৃত্যুটা আবার আমাদের কিছুটা সংকটময় জায়গায় ফেলে দিয়েছে। ছন্দা গায়ন সে যে কোনো কারণেই হোক, আমি তার মৃত্যু কেন হয়েছে কি হয়েছে নিয়ে আমি যাব না, কিন্তু একটা সম্ভাবনাময় একটা মেয়ে আরো অনেক কিছু করতে পারত, হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে। একেই তো আমাদের মেয়েদের পর্বতারোহণ জগতে মেয়েদের সংখ্যা কম, তার উপর এরকম দক্ষ পর্বতারোহী যদি হারিয়ে যায়, এক একজন করে যদি চলে যায়, তাহলে কি ভালো লাগে, তাহলে আমাদের আমরা কোথায় দাঁড়াবো। সেই জন্যে মেয়েদের পর্বতারোহণ এগোতে তো হবেই নিশ্চয়ই, এবং আমি এখনকার যারা ইয়াং মেয়েরা, বিশেষ করে যারা 22-25 থেকে অন্তত 30 অব্দি বয়সের মধ্যে, তাদের কাছে এটা একটা কোনো ব্যাপারই না, একটা অফুরন্ত সুযোগ আছে, যে কোনো ভাবে নানান ধরনের স্কলারশিপ পাওয়া যায়, তারা ট্রেনিং নিতে পারে, কিন্তু বিনা ট্রেনিং এ, দয়া করে হাত জোর করে বলছি, বিনা ট্রেনিং এ বললো দাদা দিদিরা দল করে চললো চল আমরা ঘুরে আসি, এরকম যেন দয়া করে যাবেন না ট্রেকিং এ, মানে সান্দাকফু ফালুট যেতে পারেন, কিন্তু আপনি বললো যে চল আমরা শিগরি গ্লেশিয়ার ঘুরে আসি বা পিন্ডারি গ্লেশিয়ার ঘুরে আসি, তার আগে দয়া করে প্লিজ ট্রেনিংটা নিয়ে নেবে, একটা ট্রেনিং, এখানে একটু রক ক্লাইম্বিং কোর্স, এবং পর্বতারোহণটা এখন আমি দেখছি যে 3টে ভাগে ভাগ হয়ে গেছে, 3টে ভাগে ভাগ হয়ে গেছে, বহু তুখর তুখর পর্বতারোহীরা চলে গেছে রক ক্লাইম্বিং এর দিকে। রক ক্লাইম্বিং একটা ভীষণ দরকারি অনুষঙ্গ, ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা সেক্টর অফ মাউন্টেনিয়ারিং, একটা সেক্টর, সেটাকে আমরা একেবারে বাদ দিতে পারবো না কিছুতেই, সেখানে সেই জন্য আমাদের ট্রেনিং এও কিন্তু সবার আগে রক ক্লাইম্বিং এ শেখায়, আগে দার্জিলিং এ রক ক্লাইম্বিং শিখিয়ে তারপরে কিন্তু আমাদের বরফে নিয়ে যায়, বা উত্তরকাশীতে আগে রক ক্লাইম্বিং শিখিয়ে তারপরে নিয়ে যায়। রক ক্লাইম্বিংটা ভীষণই জরুরি, ভীষণই দরকারি, কিন্তু এখন রক ক্লাইম্বিংটা যেন একটা আলাদা সেক্টর, একটা আলাদা
ভাগ হয়ে গেছে, একটা আলাদা, সম্পূর্ণ একটা আলাদা বিভাগ বিষয় হয়ে গেছে। কেউ কেউ নিজেকে দারুণ দক্ষ রক ক্লাইম্বার হিসেবে পরিচিত করতে চাইছেন, তারা ওই মাউন্টেনিয়ারিং অ্যাজ সাচ, যে পর্বত আরোহণ পুরো ব্যাপারটা দরকার মনে করছে না। আবার রক ক্লাইম্বিং থেকে কিছু লোক সরে গেছে স্পোর্ট ক্লাইম্বিং এ। স্পোর্ট ক্লাইম্বিং আবার আরেকটা সেক্টর, সেটা হচ্ছে নিজের শহরে থেকে বা ঘরে বসে বা ইনডোরে কি করে পাহাড় চড়ার প্রস্তুতি নেওয়া যায় বা, কিন্তু এগুলো ঠিক, এটা তো ঠিক পর্বত আরোহণ না। স্পোর্ট ক্লাইম্বিংটা আমি পর্বত আরোহণ মনে করি না, ইট ইজ আনাদার কাইন্ড অফ স্পোর্ট। স্পোর্ট ক্লাইম্বিং লেখাই আছে, কথাটার মধ্যেই কথা আছে যে স্পোর্ট ক্লাইম্বিং। ক্লাইম্বিং মানে ক্লাইম্বিং অন দ্য ওয়াল, এটা হচ্ছে ওয়ালে ক্লাইম্বিং। স্পোর্ট ক্লাইম্বিং কিন্তু আসল রকের উপরে কি হচ্ছে না, বা পাহাড়ে 13,000-14,000 ফুট হাইটে কি হচ্ছে না, রকের উপর হচ্ছে না। স্পোর্ট ক্লাইম্বিং কিন্তু সমতলেই ওয়ালে হচ্ছে, তো বা দার্জিলিং এ হলেও ওয়ালেই হচ্ছে, সেটা আর্টিফিশিয়াল রকের, আর্টিফিশিয়াল রক নট রিয়েল রকে হচ্ছে। তো পর্বতারোহণ, মহিলা পর্বতারোহণ ও পশ্চিমবাংলায় আমি এখনো বলবো অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি এগিয়ে, এবং আমাদের ঘরে আমাদের সংগ্রহে দারুণ দারুণ অভিযান আছে, নানান রকম রেকর্ড আছে, অনেক কিছু আছে, এবং এভারেস্টের তো আছেই বললাম, অনেক মেয়েরা রয়েছে এখন আমাদের এভারেস্ট চড়া। আমি জানি না অন্য অন্য স্টেটে এতগুলো মেয়ে আছে কিনা, ছেলেদের সংখ্যাও প্রচন্ড বেড়ে যাচ্ছে, মেয়েদের সংখ্যাও বেড়ে যাচ্ছে এভারেস্ট ক্লাইম্বার, এবং আমাদের মেয়েরা আশা করি আরো অন্যান্য এভারেস্টটা ছেড়ে একটু অন্যদিকে যাওয়ার যেন চেষ্টা করে। আরো নানান রকম পিক আছে যেগুলো হয়তো এভারেস্টের থেকে অনেক কম উচ্চতা, কিন্তু অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। তো আমি যে আবার বোধহয় খেয়ে হারিয়ে ফেললাম, আমি আরো কয়েকটা নাম বলবো যারা আমাদের মহিলা পর্বতারোহণে অনেক বেশি যোগদান করেছে, এবং তাদের জন্যই মহিলা পর্বতারোহণ এখনো এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছে। এই নামগুলোকে সামনে রেখেই অন্য মেয়েরা যারা আসছে তারা এদের কার্যাবলী, এদের অভিযানের কাহিনী, এদের গল্প শুনে, এবং এখনো দু একটা ক্লাব ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছে যে যাতে মেয়েদের, কিন্তু কিন্তু আবারও বলছি কিন্তু, শুধুমাত্র মেয়েদের দিয়ে অভিযান করানোটা খুব অসুবিধে হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমি আজকে বলেছিলাম যে মহিলা অভিযান বললে কিন্তু আমার পক্ষে বলা অসুবিধে হবে, তো মহিলা পর্বতারোহণ বললে আমি সবটা নিয়ে বলতে পারি। মহিলা অভিযান হলেই আবার আমায় থেমে যেতে হবে যে শুধুমাত্র মহিলা অভিযান কিন্তু খুব কম হচ্ছে, সেটা নানান কারণে। কিছু কিছু কারণ আমি ব্যাখ্যা করলাম, এর বাইরেও আরো অনেক রকম কারণ, যার যার নিজস্ব কারণ থাকতে পারে, প্রত্যেকটা ক্লাবের নিজস্ব কারণ থাকতে পারে আলাদা। যেমন পর্বত বিজাতি সঙ্গে একটা আমি জানি, যেখানে অশোকবাবু নির্দেশই ছিল যে কোনো মেয়ে চলবে না, আজ পর্যন্ত ওরা ওদের ক্লাবে কোনোদিন কোনো মেয়েকে নিতেও পারেনি, কোনো মেয়ে সদস্যই হতে পারবে না, মহিলা অভিযান তো দূরের কথা। তো এরকম কিছু কিছু ক্লাব আছে, আবার কোনো কোনো ক্লাব খুব রক্ষণশীল যে তারা মিক্সড অভিযানও করবে না, মানে ছেলে মেয়ে মিলিয়ে, মাঝখানে কিছুদিন হচ্ছিল মিক্সড অভিযান, অথচ লিডার মেয়ে, এরকম বাণী নিজেও গেছে, স্বপ্নাও বোধহয় গেছে, মিক্সড অভিযান কিন্তু ছেলে মেয়েরা লিডার, এরকমও হয়েছে। কিন্তু সেই মিক্সড অভিযানেও অনেক সময় অনেক রকমের আপত্তি আসে, ক্লাবেদের আপত্তি থাকে না থাকে, বাড়ির আপত্তি থাকে, অনেক কিছু থাকে। তো এই জন্যে হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ওটাই তো আমরা আশা করছি, অনেকেই এভাবে যাচ্ছে এখন কোনো কোর্স না। হ্যাঁ, সেইটাই আমি হাত জোর করে আবার অনুরোধ করব যে কোনো কোর্স না করে কেউ 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 পাহাড়ের পথে পা বাড়াবেন না। এবং আজকে যদি কোনো অভিভাবক এইগুলো যে শুনতে থাকেন এই প্রোগ্রামটা, আমি সেই অভিভাবক, সে দাদা দিদি হতে পারেন, কাকা হতে পারেন, বা মামা হতে পারেন, মামি হতে পারেন, বা একটু বয়স্ক বন্ধু দিদি স্থানীয় হতে পারেন, তাদেরকেও অনুরোধ করছি, আপনারা আপনাদের চেনা কেউ, পরিবারের কেউ যদি এরো পথে পা বাড়ায়, কিছুতেই তাকে যেতে দেবেন না, বিনা ট্রেনিং এ যেন কেউ পাহাড়ের অন্তত 13,000-14,000 ফিটের ওপরে না যায়। তার নিচে কতগুলো সুন্দর সুন্দর ট্রেকিং রুট আছে, বহু প্রচলিত রুট,
সেগুলো নিয়ে কোনো অত ভয় নেই। অবশ্য পাহাড়ের কথা কিছুই বলা যায় না, কোন সময় কোথায় কি ধরনের বিপদ আসবে সেটা আমরা কেউ বলতে পারি না, একদমই বলতে পারি না। তা নইলে দার্জিলিং এর HMI এর ট্রেনিং এ গিয়ে, আমি যখন ট্রেনিং এ গিয়েছিলাম অ্যাডভান্সে, তখন শুনলাম তার আগের ট্রেনিং এ একজন আর্মির মেজর পালমোনারি ইডিমা হয়ে মারা গেছে। এত দ্রুত সেই রোগটা ধরে, এবং তার একমাত্র ওষুধই হচ্ছে নিচে নামানো, সঙ্গে সঙ্গে নিচের হাইটে নিয়ে আসা, নাহলে তাকে আর বাঁচানো যায় না। আমি যখন এবার 2017 সালে চন্দ্রতালে যাওয়ার সময় বাতালে, আমাদের উদ্দেশ্যই ছিল সুজয়াদির ওই মেমোরিয়ালটাতে একটু আমরা শ্রদ্ধা জানিয়ে যাব, তো অনেক খুঁজলাম পেলাম না, কিন্তু পাশাপাশি দেখলাম অনেক নতুন ফলক হয়ে গেছে এবং বেশিরভাগই আর্মির আর্মির লোকেদের। তো আর্মির লোকেদের তো আমরা এমনিতেই জানি যে ভীষণ শক্তপোক্ত হয়, তাদের ট্রেনিং ভীষণ কঠিন, তারা সব রকম দৌড়োদৌড়ি, এই পাঁচিল লাফাতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু তারা ওই কর্চানালা এরিয়ায় গিয়ে, বেশিরভাগ ওই কর্চানালা এরিয়ায় মারা গেছে, তাদের সব মেমোরিয়াল ফলক। কেননা বিপদ কখন কিভাবে আসবে, কোন রূপে আসবে, প্রকৃতি কিভাবে আমাদের সামনে এসে দাঁড়াবে, আমরা সেটা বলতে পারি না। সেই জন্য আমি এটা জোর দিয়ে বলতে পারবো না যে 13-14 হাজার অবধি সেফ, তারপরে সেফ নয়। আবার দেখা যাবে যে 20 হাজার অবধি খুব সেফ, ঘুরে চলে এলাম, কিচ্ছু হলো না, কিন্তু 14 হাজারে গিয়ে এমন বরফ পড়লো যে আর প্রথম ক্যাম্প থেকে দ্বিতীয় ক্যাম্প অবধিই যেতে পারলাম না, নেমে আসতে হলো। দিদি, হ্যাঁ, প্রত্যেক বছর খুব ভালো, খুব ভালো উদ্যোগ, কিন্তু তোমাকে দেখতে হবে এই যে শুধু ট্রেনিং এ পাঠাচ্ছ স্কলারশিপ দিয়ে সেটাই না, তারপরে মেয়েটা এসে কতদিন পর্বতারোহণের ফিল্ডে থাকছে, কতদিন সে পর্বতারোহণ ফিল্ডে তাকে আটকে রাখতে পারছো, স্কলারশিপের তো কোনো মানে নেই। প্রত্যেক বছরেই তো প্রচুর মেয়েরা কোর্স করে আসে, কিন্তু আবার তারা কোথায় যায়? এই যে বছরে তুই পর্বতারোহণ তো ছেড়েই দেয়, এই যে রক ক্লাইম্বিং করে প্রত্যেক বছর ওয়েস্ট বেঙ্গল থেকে না হলেও কয়েক হাজার ছেলে মেয়ে ট্রেনিং নেয়, প্রত্যেকটা অন্তত যদি 60-70টা ক্লাব যদি ট্রেনিং করে, আর প্রত্যেকের যদি অ্যাভারেজ 40টা করেও ট্রেনিং হয়, তো তাহলে 2000-3000 ছেলে মেয়ে ট্রেনিং করে, কিন্তু তারপর তারা কোথায় যায়? সেখান থেকে কজন যায় আবার মাউন্টেনিয়ারিং ট্রেনিং করতে? কজন? 5 জনও যায় কিনা আমার সন্দেহ। তো এই যে তোমরা যে বছর বছর পাঠাচ্ছ ছন্দা গায়েন স্কলারশিপ দিয়ে, খুব ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ, এবং আমি অনুরোধ করব অন্তত খুঁজে দেখো একটু মফস্বল থেকে মেয়েদের দিও, যারা ইচ্ছে থাকলেও যেতে পারে না, কলকাতার মেয়েদের দিও না, তারা অন্তত যা হোক করে এই টাকাটা রোজগার জোগাড় করতে পারবে, কিন্তু গ্রামে গঞ্জে অনেক মেয়ে আছে যারা সত্যি সত্যি পারবে, ব্যাপারটা পারবে, ফিল্ডে এনে ফেললে হয়তো তারা করতে পারবে, কিন্তু তারা সুযোগটাই পায় না। তো সুতরাং এই যে পাঠাচ্ছ, কিন্তু তাকে তোমায় ট্রেস রাখতে হবে যে হয়তো প্রথম দুবার তোমাদের দলের সঙ্গে গেল, তারপরে 3 বছরের পরে আর তাকে দেখতে পাবে না এই ফিল্ডে। এই যে আমার মতো, স্বপ্নার মতো, আরতির মতো পাহাড়ে যাই বা না যাই, পাহাড়ের আলোচনার মধ্যে, পাহাড়ের জগতের সঙ্গে যুক্ত আছি যে এতদিন ধরে, এত বছর ধরে, আমার তো ধরে নাও 52-53 বছর হয়ে গেল অভিযানের পর, ট্রেনিং ধরলে তো আরো, 64-এ আমি ট্রেনিং করেছি, তো আরো এগিয়ে গেছে, 56 বছর হয়ে গেছে। তো এরকম তো খুব কম পাওয়া যাবে না, আজ আমি শরীর ঠিক থাকলে বা খবর পেলে প্রতিটি অনুষ্ঠানে যাই, প্রতিটি ইয়াং ছেলে মেয়ে যারা ক্লাইম করে আসছে তাদের সঙ্গে পরিচিত হতে চেষ্টা করি, তাদেরকে উৎসাহ দিতে চেষ্টা করি, এবং মনে হয় সবাই আমাকে ভালোবাসে, এই যারা যারা আমাদের এভারেস্ট করে এসেছে তারা, তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, একদম বন্ধুর মতো সম্পর্ক। কিন্তু আমি বলছি এই মেয়েরা কেন টিকে থাকছে না এইখানে, কিছুতেই টিকতে পারছি না, তাদের ধরে রাখাটাই সম্ভব হয় না। এই যে এইবার এসো পথে, এবার নবী বলছে যে তাদের ধরে রাখা, এবার আমাদের ভাবতে হবে যে তাদের ধরে রাখার জন্য তাহলে আমরা কি করতে পারি। ছেলেরা যেমন অনেক, আমি জানি তাদের নিজস্ব কোনো ঘর নেই, কিন্তু তারা এসপ্ল্যানেডের ওই খাবারের গলিতে বসে একটা পার্টিকুলার ডে, শুক্রবার হোক বা কি বৃহস্পতিবার হোক, আধ ঘন্টা 1 ঘন্টা বসে আড্ডা মারে, বা যাদের নিজস্ব ক্লাব ঘর আছে তারা একটা তারিখে, একটা সপ্তাহের একটা দিনে সেখানে বসে নিজেরা আড্ডা মারে,
কিন্তু সব ক্লাবের তো তা নেই, সবার তো সেই অবস্থা নেই। তো ধরে রাখতে হলে তো তোমাকে সারা বছর কিছু না কিছু করে যেতে হবে। এটা তো ক্যারাম খেলা না যে রোজ গেলাম আর গিয়ে দুটো ক্যারামটা খেলে চলে আসলাম, বা টেনিসও না যে রোজ আমি দেশপুর পার্কের ক্লাবে গেলাম কি সাউথ ক্লাবে গেলাম দুটো বল পেটাপেটি করে চলে আসলাম, তা তো হচ্ছে না। পাহাড়কে দেখতে হলেই তো আমাদের এক রাত্রি ট্রাভেল করে হয় পুরুলিয়া নয় শুশুনিয়া যেতে হয়, তার আগে তো কোনো পাহাড় নেই কলকাতা শহরে বা তোমার হুগলি চন্দননগর হারানো। একমাত্র উত্তরবঙ্গের ছেলে মেয়েরা একটু লাকি, তারা হাতের কাছে পাহাড় পায়, কিন্তু চড়বার মতো পাহাড় পেতে হলেও তাকে দার্জিলিং দার্জিলিং যে আমরা বলি পশ্চিমবঙ্গের যে পার্বত্য শহর, কিন্তু সেখানে কি এক টুকরো পাহাড় আছে চড়বার মতো? চড়বার মতো পাহাড় তো নেই, পাহাড় কেটে তো সব ঘরবাড়ি হয়ে গেছে। তাই জন্যই তো ট্রেনিং করতে সিকিমে যেতে হয়, তাহলে তো ট্রেনিংটা দার্জিলিংই হতো, ইনস্টিটিউটটা তো দার্জিলিং এ, কিন্তু ট্রেনিংটা তো দার্জিলিং হয় না। আমরা যখন ট্রেনিং করেছি তখন তো সিকিম একটা অন্য রাষ্ট্র ছিল, অন্য রাজ্য, সিকিম একটা কিংডম ছিল, ইন্ডিয়ার মধ্যে ছিল না। তখন তো পারমিশন নিয়ে যেতে হতো প্রত্যেকের, ইনার লাইন HMI সেই সব ব্যবস্থা করতো, ইনার লাইন পারমিট নিয়ে তারপরে যেতে হতো। তো পাহাড় তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে বলতে ওই যেটুকু আছে দার্জিলিং এ, দার্জিলিং না ওই সান্দাকফু ফালুট একমাত্র, আর তো কোথাও, আর এই যা আমাদের রক ক্লাইম্বিং, তাকে তো ঠিক পাহাড় ওই বলা যায় না। তো সেটা দেখতে হলেও আমাদের এক রাত্রির ট্রাভেল করে যেতে হয়। তাহলে তুমি এই যে মেয়েগুলোকে আমরা ধরে রাখবো, ছেলেরা তো বললাম নানান কিছু করতে পারে, ওই বসলো একটু চা নিলো সিগারেট খেলো আড্ডা মারছে কি একটু এইসব করলো অনেক, আর তারা পারেও চট করে চল কাল বেরিয়ে পড়ি বললে চারজনে মিলে কাল চলে গেল একটা কোস্টাল ট্রেকে বা কিছু, কিন্তু আমাদের পক্ষে তো সেটা সম্ভব না, মেয়েদের পক্ষে তো সেটা সম্ভব না। প্রথম কথা একটা জায়গায় বসা অভ্যেস করতে হবে, সেখানে বসে প্ল্যান পরিকল্পনা করতেই সময় লেগে যাবে, পরিকল্পনা করার পর বাড়ির পারমিশন, অফিসের পারমিশন, সমাজের পারমিশন, আমরা যেতে পারবো কিনা, নানান রকম বাধা বিপত্তি পেরিয়ে যেদিন ট্রেনে উঠতে পারবো সেদিন বুঝবো যে হ্যাঁ অভিযানে যাচ্ছি, এবং সেদিন মনে হবে যেন এই যে বিশ্রামটা এখন পেলাম, এই যে বসলাম ট্রেনে দেড় দিন জার্নি করে যাব, বা ওই যোশীমঠ হয়েই হোক বা উত্তরকাশী হয়েই হোক, এই যে কটা দিন পাবো মনে হয় এইটাই বোধ হয় আমার এখন শ্রেষ্ঠ সময়, তারপরেই তো আবার চড়া শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমি মানে আমি আর কয়েকটা ছবি একটু দেখাই, আমাদের মিলেনিয়াম এক্সপিডিশন করেছিলাম যে আমরা 2000 সালে শিখর ক্লাবের হয়ে আমি আমাকে ওরা আমন্ত্রণ করেছিল, সেই দু একটা একটু দেখিয়ে নি, ইচ্ছে করছে একটু দেখাতে, একটা একটা করে দেখাচ্ছি, ওই একবারে দেখিয়ে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে, ক্যামেরাটা বেছুটি নিয়ে। উত্তরকাশী হয়ে আমরা গেছিলাম, উত্তরকাশী প্রিন্সিপালের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, বাসে মালপত্র তোলা হচ্ছে, উত্তরকাশী থেকে গঙ্গোত্রী হয়ে আমরা যাব, এই গঙ্গোত্রী থেকে ট্রেক শুরু হলো। ওই চিন্তা আলাদা দেখা যাচ্ছে, গঙ্গোত্রী থেকে ট্রেক শুরু হলো, এই বেস ক্যাম্পে মালপত্র ঠিকঠাক করা হচ্ছে, দড়ি দড়া শুকানো হচ্ছে, খুবই চেনা জায়গা অনেকেরই, আমরা পৌঁছেছি। আমি 54 বছর বয়স তখন আমার,
এখানে আরেকজন ছন্দা আছে, ছন্দা সরকার বোধ হয়, ছন্দা গায়েন না? এই পিক থেকে চারপাশের দৃশ্য, এই কয়েকটা ছবি দেখালাম, এবার আবার ফিরে যেতে পারলে হয়। ক্যামেরাটা কি করে যাব, ক্যামেরাটা আসছে না তো। ক্যামেরা दीपाली जी को फिर से हम एक बार वापस, उनका कनेक्शन कट गया, वो आ गई हैं। হ্যাঁ, আচ্ছা, কারোর কোনো প্রশ্ন থাকলে এবার জিজ্ঞেস করতে পারো। ছবি ভালো লাগলো? আমি কিন্তু একটাও কমেন্ট দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যালো রাজেশ, হ্যাঁ দিদি, শুনতে পাচ্ছো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনাকে। আপনি তো মোটামুটি যা বলার ছিল সবগুলো রাজেশ, বলে দিচ্ছেন। হ্যাঁ দিদি, শুনতে পাচ্ছেন আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলছি একটাও কমেন্ট দেখতে পাচ্ছি না। কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। সবাই আপনাকে কমেন্ট করেছে, এরকম কোন স্পেসিফিক কোন কোয়েশ্চেন আসেনি। আমি তো কমেন্ট একটাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি আরেকবার নামগুলো বলে যাই। পশ্চিমবঙ্গে মহিলা পর্বতারোহণে যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে সেই নামগুলো একটু একটু বলে যাই। আমার নামটা বাদ দিচ্ছি। স্বপ্না, আমাদের দলে ছিল স্বপ্না মিত্র, লক্ষ্মী পাল, শীলা ঘোষ, স্বপ্না নন্দী, ইন্দিরা বিশ্বাস, সুদীপ্তা সেনগুপ্তা, সুজয়া গুহ। নাম বাদ যাচ্ছে একটা, যাই হোক, 8 জন আমরা মেয়ে ছিলাম। এবং আমার যে দাদা বললাম মানা অভিযানে গিয়েছিলেন, তিনি ছিলেন আমাদের দলের ডাক্তার। তারপরেই হিমালয়ান পক্ষ থেকে উল্লেখযোগ্য নাম হচ্ছে রমা সেনগুপ্ত, এখন সে পাল আর নেই, ও সে আমাদের ছেড়ে চলে গেছে 1-1.5 বছর আগে। রমা, তারপরে মুনমুন, তারপরে আস্তে আস্তে এলো আরতি, কাকলি, কবিতা, রত্না। রমা গিয়েছিল কেদারডোম, আচ্ছা স্বপ্না গিয়েছিল হরদেওল, তারপরে IMF এর হয়ে ওই যে বললাম ইন্দো নিউজিল্যান্ড, আরেকটা ওটাই হরদেওল ছিল বোধ হয়, আচ্ছা, তারপরে সীমাশ্রী, বন্দনা সমাদ্দার, সতীশ সেনগুপ্ত, মিতা ধর, তারপরে পানি বোস, এদের নাম তো বললাম, মৈত্রেয়ী, মৌসুমী, লিপিকা, লিপিকা বিশ্বাস একজন আছে, আর লিপিকা ঘোষ একজন, আসানসোল, হিয়া, চিত্তরঞ্জনের 2টি বোন ছিল, চিত্রা ঘোষ, মালতী ঘোষ। তারপরে হচ্ছে যে দোলা, অনিতা সরকার, আরেকটি উল্লেখযোগ্য নাম হচ্ছে অনিতা সরকার, খুবই দক্ষ ক্লাইম্বার ছিল, বচনরীর খুব বন্ধু ছিল, কিন্তু খুব দুঃখের বিষয় স্কুটার চালাতো নিজে, আমাদের এই ট্রায়াঙ্গুলার পার্কেই রাস্তায় স্কুটার অ্যাক্সিডেন্ট করে সে মারা যায়। বাণী যেমন ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, বাণী বসু, বাণী বসু যদি আজকে থাকতো, সত্যি আমি বলছি, দারুণ দারুণ একজন ক্লাইম্বার, দারুণ। দোলা সরকার, ভারতী দুবে বলে একজন ছিল, সে বহু কালার এই লাইনে নেই, চলে গেছে, এখন দিল্লিতে থাকে বোধ হয়। লিলি কুন্ডু, সুমিতা রায়, তারপরে মালবী, শর্মিলা, নিবেদিতা, এরা সব শতপন্থ অভিযানে গিয়েছিল। কাকলি ঘোষ বললামই, নবনীতা, সুপর্ণা বলে একজন আমার সঙ্গে, এরা অনেকেই গিয়েছে, এরা যাদের নাম বললাম তাদের মধ্যে অনেকেই আমার সঙ্গে গিয়েছে। সুমিতা রায়, সুমিতা রায় বহুদিন বচনরীর সঙ্গে ওই টাটা ছিল, চাকরি করতো আর ওখানে, ওদের সঙ্গে পাহাড়ে যেত। তো অনেককেই আমি প্রথমে আমার সঙ্গে যাওয়া শুরু করেছে, তারপরে তারা পরে বিরাট বড় বড় হয়েছে, নাম হয়েছে, আমি তো ভীষণই খুশি। আমি জানি না, আমি খুব বাজে ক্লাইম্বার, আমি খুব বড় ক্লাইম্বার নই, কিন্তু আমি অর্গানাইজ করতে পারি। আমাকে এখনো বললে আমি মেয়েদের অভিযান অর্গানাইজ করে দেবো, আমি যাবো হয়তো বেশ কয়েক ভক্তি তাদের সঙ্গে, কিন্তু মেয়ে কোথায়,
মেয়ে তো পাচ্ছি না। এই যে আমি বলছি আমাদের ইয়েতে চন্দ্রতাল কিছুই না, চন্দ্রতাল অভিযানে যাওয়ার আগে আমি একই কাজ ডাকলাম, আমি এই কথাও বলে এবার সোশ্যাল মিডিয়াতেই দিয়েছিলাম যে যদি নবীন প্রবীণ হয় আমাদের 50 বছর পূর্তি, সেই উপলক্ষে যদি নবীন প্রবীণ করতে পারি, কিছু ইয়াং মেয়েরাও যদি যায় আমরা বুড়িরা যাব। সেই প্রথমে এলো 14-15 জন, তারপরে কেউ ফোন করে বলে আমার কাঁধে ব্যথা, আমার ঘাড়ে ব্যথা, আমার মা না বলেছে, আমার অফিসে ছুটি নেই দিদি, এই করতে 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 আমরা চার। আর তারপরে আমাদের খুবই দুঃখের কথা যে আমার প্রথম আমাদের যে প্রথম দলের যে 50 বছর পূর্তি করছিলাম, তো সেই দলেরই 2 জন সদস্য মারাই গেছে, মারাই গেল। একজন তো ওই 6 মাসের আগেই মারা গেল, আরেকজনের 2 মাসের আগে, 2 মাস না 3 মাসের আগে স্বামী মারা গেল, সে বাদ হয়ে গেল। আরেকজন যাকে সদস্য নিয়েছিলাম সে আমার ক্লাবের নয়, কিন্তু সে নিজেই মারা গেল ঠিক আমাদের অভিযানের 1-1.5 মাসের মাথায়, আবার মারা গেল। এই করে 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 আলটিমেটলি গিয়ে আমরা 3 জন বুড়ো, 3 জন বুড়ো, আমার 72, স্বপ্নার 71, বেনুদির 70, আমরা 3 জন বুড়ি গেলাম, আর কাউকে পেলাম, একটা মেয়েকে পেলাম। চন্দ্রতাল তো কোনো কঠিন জায়গাও না, কিছুই না, কিন্তু এই হচ্ছে অবস্থা। আমার দুঃখটা হচ্ছে সেখানে ট্রেনিং এর খাতায় HMI NIM এর রেজিস্টার খোলো, প্রত্যেক বছর দেখবে অনেক বাঙালি মেয়ে, আবার কি MOI সার্চ এন্ড রেস্কিউ করছে, সব ট্রেনিং করে আসছে তো, কিন্তু তারপর আর তাদের খোঁজ পাওয়া যাচ্ছে, তাদেরকে ধরে রাখতে পারছি না কেন। আমি তো আমাকে অনেকাংশেই দায়ী করি যে আমার ব্যর্থতা যে একটা সেকেন্ড লাইন তৈরি করে যেতে পারলাম না, আমার ক্লাবে তো পারলামই না। স্বপ্নাও যেহেতু NCC-তে চাকরি করতো বলে, স্বপ্না বা আরতি এরাও হয়তো অত অভিযানে যেতে পারতো না, কিন্তু যেহেতু NCC-তে চাকরি করতো ওদের অভিযানের সংগঠনের জন্য কিছুই করতে হয়নি, খালি যেতে হয়েছে এই অবধি, সবকিছুই অন্যরা করে দিয়েছে। কিন্তু যদি পুরো অভিযানটা নিজেদের দায়িত্ব নিয়ে করতে হতো তাহলে কজন কটা ক্লাব আর কটা মেয়েরা আর কটা মেয়েদের অভিযান হতো আমি জানি না, অনেকগুলোই হয়ে গেছে NCC-র থ্রুতে বা IMF-এর থ্রুতে। তো আমাদের তো সেরকম না, আমরা তো প্রাইভেট ব্যক্তিগত ক্লাবের উদ্যোগে একেবারে নিজেরা মেয়েরা আমরা বসে বসে ইয়ে করেছি, আমরা বসে বসে বাড়িতে মাল ভরে ভরে চায়ের পেটির গায়ে নাম্বার দিয়ে 1 নম্বর বাক্সে মোমবাতি আছে, দেশলাই আছে, অমুক আছে, তমুক আছে, লিস্ট করে করে সেইগুলো হাতুড়ি দিয়ে দিয়ে মেরে মেরে বাক্স বদ্ধ করেছি। সেই সব সেই রোমাঞ্চ, সেটা একটা আলাদা রোমাঞ্চ। যেমন আমরা দুর্গাপুজোর 1 মাস আগে থেকে কেনা কাটা, রোজ নতুন শাড়ি বার করে দেখছি, নতুন জুতোটাকে, আগে তো ছোটবেলায় স্কুলে পড়ার সময় তো নতুন জুতো বিছানা বালিশের পাশে দিয়ে শুতাম, আবার মাঝরাত্রির একবার একটু গন্ধ শুকতাম, কেউ নিয়ে না যায় এরকম। তো অভিযান করাটা ঠিক সেরকম ছিল, এত আনন্দের, এত রোমাঞ্চের, এত উন্মাদনা, মানে রোজ বেরোচ্ছি, এর কাছে যাচ্ছি, গালি খাচ্ছি, কার কাছে যাচ্ছি, টাকা পেলাম না, যেমন একদিকে দুঃখের আবার আরেকদিক কি উন্মাদনা, ও আর মাত্র 15 দিন বাকি যাব, আর মাত্র 10 দিন বাকি যাব, এই এসে গেছে, হরলিক্স পেয়ে গেছি, ও দালদা পেয়ে গেছি, কে রোপ কোম্পানি রোপ দিয়েছে, সব দিয়েছে, এবার এগুলোকে সব বাছাই করা, প্যাক করা, এখান থেকে নিয়ে যাও। আমরা তো এখান থেকে চালও নিয়ে গেছিলাম, চালের তখন রেশনিং চলছিল, আমাদের প্রফুল্ল সেন মশাই ব্যবস্থা করে দিয়েছিলেন, যে জগজীবন রাম ছিলেন তখন খাদ্যমন্ত্রী, তার কাছ থেকে আমরা পারমিশন এনে আমরা এখান থেকে চাল ক্যারি, কেননা নতুন যাচ্ছি, পুরো মেয়েরা আলাদা ট্রেনিং, আমি বললাম না ট্রেনিংটা হচ্ছে সম্পূর্ণ একটা নিরাপত্তার বেষ্টনীতে, আমরা কি খাবো, কি কোথায় শোবো, কালকে কত দূর যাব, কি করবো, সমস্ত আগে থেকে ঠিক করা সবকিছু অন্যরা দেখাশোনা করছি, আমাদের শুধু কায়িক পরিশ্রম আর কিছু না, আর মনোযোগ দিয়ে শিখতে হবে, সেই মনটা থাকতে হবে। কিন্তু অভিযান হচ্ছে যে মুহূর্তে ট্রেনটা কলকাতা হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন বা যে কোনো জায়গা থেকে ছাড়লো, সেই মুহূর্ত থেকে আমাদের নিজেদের দায়িত্ব নিজেদের, সমস্ত আমাদের। এটা মহিলা পর্বতার অভিযানের আরেক, মহিলা পর্বতারোহণের আরেকটা উল্লেখযোগ্য দিক, যে মানে তখন কতই বা আমাদের বয়স 21-22 বা যারাই যাচ্ছে, কেউ তো আরো কম বয়সেও যাচ্ছে তো বা একটু বেশি বয়সে, এই এই যে আমরা হয়তো সেই বয়সে সংসারে সংসারেও খুব একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই থাকতাম, মারা বেশি কাজ করতে দিত না, বাবারা বাইরে বেরোতে দিত না, এরকম আর কি। সেই যে একটা হঠাৎ একটা পর্বতারোহণের মতন
ব্যাপার যেটা আমাদের কাছে একদমই চেনা নয়, জানা নয়। ট্রেনিং করেছি দুবারই, দুবারই এইচএমআই থেকে করেছি, একই রাস্তায় করেছি। খালি পিকটা আলাদা হতে পারে, বেসিকের জন্য একটু আলাদা, অ্যাডভান্সের জন্য একটু আলাদা। আদারওয়াইজ ট্রেনিং এর রাস্তা, ট্রেনিং এর বেস ক্যাম্প, ট্রেনিং এর আইসক্রাফট এর এরিয়া সবই এক, সবই এক। তো ওই ওই রাস্তাটুকুই শুধু আমরা পাহাড় দেখলাম। এরপরে এসে যে মানে 67 সালে মে মাসে কোর্স করে আর অক্টোবর মাসে পাহাড়ে বেরিয়ে যাওয়া, এক্সপেডিশন করতে যাওয়া, মহিলা পর্বতারোহণের শুরু, সেখানে তো একটা অন্য ধরনের মানসিকতাও কাজ করছে যে যদি ফেল করি, যদি ফেল করি তাহলে একটা বিশাল অপবাদ, একটা কেলেঙ্কারি হবে। এমনিতেই সারা রাজ্য বলছিল যে যেও না, যেও না, মেয়েরা কি করতে গেছো, পানা করতে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কি হবে, এই মেয়েদের বিয়ে হবে না, কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে থাকবে, বাবা মারা চিন্তিত, কোন জঙ্গলে পাহাড়ে কোথায় জানি না, ফিরবে কিনা, এই যে যাচ্ছে এরপর ফিরবে কিনা। চিঠিপত্র লেখারও যাও বা চিঠি লিখলেও আমরা এসে পৌঁছে গেলে তারপর চিঠি এসে পৌঁছাতো, কেননা চিঠি তো মানুষ রানারকে দিয়ে নিচে আসতো, তারপর পোস্ট অফিসে ফেলতো, সেই গ্রামের একটা মাত্র পোস্ট অফিস দিনে একবার বেরোয়, তারপর সেই চিঠি আসতো কলকাতায়। সুতরাং পর্বতারোহণ যখন শুরু হয়েছিল এবং প্রথম গোটা 10 বছর খুব কিন্তু একটা ভালো জায়গায়ও ছিল এবং খুব চিন্তার জায়গায়ও ছিল, আমাদের পরিবারের পক্ষে, আমাদের সমাজের পক্ষে, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমাদের প্রশাসন, সবার পক্ষে। আজকে যেমন হট করে কিছু একটা হলো, প্রশাসন যেভাবে ঝাঁপিয়ে পড়ে, মহিলা পর্বতারোহণে কখনো এরকম কেউ দেখেছে, হয়েছে কোনোদিনও? কোনোদিনও হয়, এবং ভগবান না করুন, আমাদের চাইও না, দরকারও নেই, কোনো প্রশাসনের সাহায্য দরকার নেই, আমরা যেন সুস্থভাবে গিয়ে সুস্থভাবে ফিরে আসতে পারি। তো মহিলা পর্বতারোহণ জিনিসটা, পর্বতারোহণ বাক্যটা রয়েছে, শব্দটা রয়েছে বটে, কিন্তু দেখতে গেলে কিন্তু যতই বলো ছেলেরা মেয়েরা সমান সমান, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, সব করছে, কেন পারবে না, প্লেন চালাচ্ছে, আমার নিজেরই প্লেন চালানোর লাইসেন্স আছে, কিন্তু প্লেন কোম্পানিও কিন্তু একজন মহিলা পাইলটকে অতবার ফ্লাইট দেয় না, যতবার একটা ছেলে পাইলটকে মাসে যদি 20টা ফ্লাইট দেয় একজন মহিলাকে দেয়, কেননা মহিলারা শারীরিক ভাবেই একটু অসমর্থ থাকে সব রকম সিচুয়েশনে পড়তে, কিন্তু আবার কিছু করছে না, যুদ্ধক্ষেত্রে মেরে যাচ্ছে, কমান্ডো হয়েছে, সবই হচ্ছে, কিন্তু ওই যে সংখ্যাটা কম, অনেক কম, যদি রেশিও দেখো তাহলে অনেক কম। এবং আজকাল আমি তো বলবো ছেলেদেরও পর্বতারোহণের চিত্র যে খুব উজ্জ্বল তা নয়, ওই একা একা যাওয়া বা দোকা দোকা যাওয়াটাই বেশি বাড়ছে, দলগত অভিযানের সংখ্যা কমেই যাচ্ছে, কমেই যাচ্ছে। সেখানে এইসব কারণের মধ্যে কিছু কিছু কারণ হয়, যেমন অফিসে ছুটি না পাওয়া বা অন্যান্য কাজে ব্যস্ত, খুব মানে গুরুত্বপূর্ণ কাজে হয়তো সে থাকে, সেখান থেকে অতদিনের জন্য ছুটি নিয়ে যাওয়া অসুবিধে, এসব নানান কারণের জন্য পর্বতারোহণ পুরো ব্যাপারটা বাইরে থেকে দেখতে মনে হয় যে দারুণ চকবকে একটা খোলসে মোড়া আছে, একটা র্যাপার দিয়ে, একটা রঙিন রাংতায় মোড়া একটা জগৎ, একটা মানে পশ্চিমবাংলার পর্বতারোহণ, কিন্তু ভেতরে বাক্সটা খুললে খুব ছোট্ট একটা যেরকম কিছু রাখা থাকে, দেখা যাবে ভেতরটা কিন্তু একটুখানি খালি হয়ে আসছে আস্তে আস্তে। তো মেয়েদের পর্বতারোহণ তো আরো বেশি, আমি বলবো যে সমস্ত ক্লাবরা এখনো রেগুলার ভাবে কাজ করছো বা যাদের মহিলা সদস্য আছে, তারা প্লিজ চেষ্টা করো মেয়েদেরকে আর একটু তৈরি করতে, আরো মেয়েদেরকে আনতে, ওই অভিযান মানে স্কলারশিপ দিচ্ছ ভালো কথা, কিন্তু সেই মেয়ে 3 বছর পরেও ক্লাবে থাকছে কিনা সেটাও দেখতে হবে, এবং তাকে তার জন্য কিছু অ্যাক্টিভিটি রাখতে হবে, নাহলে কিন্তু হবে না, তাকে কোনো না কোনো অ্যাক্টিভিটি দিয়ে তাকে আকর্ষণটা করতে হবে, নাহলে সে থাকবে কেন, শুধু শুধু নাম আছে খাতায়। এই যে ফেসবুকে এক একটা গ্রুপ থাকে শুনি, বেড়ানোর গ্রুপ হেন তেন, বলে 28,000 মেম্বার, অথচ আমি কমেন্ট বক্সে বা কমেন্ট করতে বা ছবি দিতে বা লেখা দিতে খুললে ঘুরিয়ে ফিরিয়ে 25 থেকে 30 জনের বেশি দেখি না। তো 28,000 মেম্বার দিয়ে আমার কি হবে, আমার খাতায় কলমে আমার ক্লাবে 40 জন মেম্বার, কিন্তু 4 জন কোনো কাজ করেন, 4 জন কোনো কাজের ক্ষেত্রে 4 জনের বেশি দেখা যায় না, তাতে তো কোনো লাভ হয় না। সেই জন্য আমি বলছি যে আমরা সবাই মিলে বরঞ্চ একটু ভাবতে শুরু করি যে মহিলা পর্বতারোহীদের যারা এগোতে চায় এই রাস্তায়, এখনো নতুন করে আসতে চায় বা যারা কিছুটা এসেছে আরো থাকতে চায়, তাদেরকে আমরা কিভাবে
আকর্ষণ করতে পারি, তাদেরকে আমরা কিভাবে টিকিয়ে রাখতে পারি, কি ধরনের অ্যাক্টিভিটি তাদের জন্য করতে পারি। কেননা পাহাড়ে যাওয়া ইটসেলফ হচ্ছে ভীষণ এক্সপেন্সিভ, আর তেমন কোনো ক্লাব নেই যে বছরে 5 বার করে শুধু পাহাড়ে ঘুরিয়ে আমার জন্য পয়সা দিয়ে দিয়ে যেতে পারে। অভিযান করা খুবই ব্যয় সাপেক্ষ এবং খুবই কষ্টসাধ্য ব্যাপার। সেই ব্যয়টা জোগাড় করাতে যে কতটা কষ্ট আমি তো জানি, আমি 12 খানা 11-12 খানা অভিযান করেছি এবং আমরা মেয়ে হয়ে কিভাবে যে ভুগেছি, কত যে কথা শুনতে হয়েছে, কত রকম আজে বাজে কথা শুনতে হয়েছে, কত রকম কিছু, কিন্তু কিন্তু সেরকম না হলেও তো অন্তত নিজেদের ক্লাব রুমে এইরকম মানে ফটোগ্রাফি এক্সিবিশন করা, কি একটা এসে প্রতিযোগিতা করা, কি লেখা দাও পত্রিকা বের করা, সারা বছর কিছু না কিছু কিছু না কিছু করে যেতে হবে। পর্বতারোহণের সঙ্গে যুক্ত পর্বত আরোহণটা, ঠিক মাউন্টেনে গিয়ে ক্লাইম করাটা হয়তো সবসময় সম্ভব হবে না। অনেক ক্লাব তো 2-3 বছর বাদে একটা অভিযান করতে পারে, সবার তো সেই সামর্থ্য নেই, সব ক্লাব তো ওরকম ক্লাব না, বা সবার পেছনে পেট্রন নেই। আমরা তো, আমাদের তো কেউ ছিল না, আমরা তো যা হোক করে মানে 5 টাকা 10 টাকা করে নিয়ে চাঁদা নিয়েও আমরা গেছি। তো এখন এটা ভাববার সময় এসছে মহিলা পর্ব। তবুও আমি খুব গর্ব করে অহংকার করে বলবো যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে আমার রাজ্য পশ্চিমবঙ্গে পর্বতারোহণের চেহারা ছেলেদের বলো মেয়েদের বলো দুদিকেই উজ্জ্বল, খুব ভালো। কিন্তু এটাকে টিকিয়ে রাখা হচ্ছে সমস্যা। এখনো পর্যন্ত বললাম তো 3টে ইনস্টিটিউটে ঘুরে খাতা রেজিস্টার খাতা খুললে দেখবে প্রত্যেক কোর্সে ছেলে মেয়ে বেঙ্গল থেকেই বেশি যাচ্ছে, বাঙালি ছেলে মেয়েদের সংখ্যাই বেশি। কিন্তু তারপর তারা ফিরে এসে জনারণ্যে কোথায় হারিয়ে যাচ্ছে আমরা আর পাচ্ছি না। রক ক্লাইম্বিং কোর্স বছরে 2 থেকে 3 হাজার ছেলে মেয়ে কোর্স করে আসছে, কিন্তু 20 থেকে 25টার বেশি আর এগোচ্ছে বলে আর মনে হয় না। আমি তো পাই না, কোথায় পাচ্ছি। স্পোর্ট ক্লাইম্বিং এও সেই মুষ্টিমেয়, এই যে প্রত্যেক বছর কম্পিটিশন হয় আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, সেখানে যে যাই ওই কিন্তু সেই যারা ঘুরে ফিরে তারাই আসছে, তারাই করছে। ব্যাপারটা বড্ড সীমিত হয়ে গেছে, আমাদের দর্শক সংখ্যাও ভীষণ সীমিত হয়ে গেছে। কলকাতা শহরে আপনি 4টে অনুষ্ঠান অ্যাটেন্ড করলে দেখবেন ওই একই মুখগুলোই ঘুরছে। কেন আমরা মফস্বল থেকে ছেলে মেয়েদের আনতে পারছি না, কেন আমরা বাইরে থেকে আনতে পারছি না? প্রত্যেকটা ক্লাব যদি ডিসাইড করে যে একদিন করে জেলার থেকে ছেলে মেয়েদের মিট করব, তাদেরকে আসতে দরকার হলে ট্রেন ভাড়া দিতে হবে, কোনো উপায় নেই, দিতে হবে, দিয়ে তাদেরকে আনবো। তাদের মধ্যে এটা, তারা তো প্রকৃতিকে অনেক পায়, এমনি পায়, তারা গাছপালা নদী নালা এটা পায়, পাহাড় পায়, উত্তরবঙ্গের কিছু ওরা পায়, পুরুলিয়া বাঁকুড়ায় কিছু কিছু লোক পাহাড় পায়, তারা জানে কি করে উঠতে হয় সবকিছু। একটা বাঁকুড়ার ছেলেকে নিয়ে চলুন না শুশুনিয়ায়, আপনার উঠতে মানে শুশুনিয়ার ঘরটা থেকে আর ওই রক ক্লাইম্বিং সাইটে যেতে যদি আপনার 15 মিনিট লাগে তো 5 মিনিটে চলে যাবে বিনা ট্রেনিং এ। কিন্তু তারা তো সুযোগ পাচ্ছে না, তারা তো সুযোগ পাচ্ছে না। আমি তো বরাবর এই আজ বলে নয়, আজকে যে ফাউন্ডেশন ছাড়াও যে আগে থেকেই যে ফাউন্ডেশন আছে তখনও আমি ছিলাম, তখন থেকে বার বার একই কথা বলে যাচ্ছি যে জেলা থেকে ছেলেদের আনুন, জেলা থেকে আনুন। একবার উদ্যোগ নেওয়াও হলো, কিন্তু জেলা থেকে মানে কাকে কোথায় কিভাবে যোগাযোগ করবে, জেলার ব্লক অফিসার ইউথ আধিকারিক যারা আছেন তাদেরকে যোগাযোগ করা একটু মানে পরে আবার সবাই দেখলাম হাল ছেড়ে দিল। আমি বরাবর বলে আসছি, না হলে আমাদের পর্বতারোহণ কিন্তু এভাবেই এগোবে, সিঙ্গেল রেকর্ড বা ডুয়েট রেকর্ড অনেক হবে। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালু, অন্নপূর্ণা, নন্দা দেবী প্রচুর হবে, কিন্তু রাতং বা ওদিকে তোবার থ্যালাসাগর বা আরো ওই নানান রকম যে আরো সব পিক গুলো আছে, যে যারা হাইটে হয়তো ছোট কিন্তু অসম্ভব দক্ষতা লাগে সেগুলো ক্লাইম করতে, সেই ধরনের পিক ক্লাইম আর হবে না, আর হবে না। আমি তো খুব হতাশ, কেননা আমি জানি অনেক মেয়েরা আমার কাছে এসে বলেছে যে আমরা করতে চাই কিন্তু বাড়ি থেকে যেতে দিচ্ছে না। এমনকি এই যে অ্যাডভেঞ্চার ক্যাম্পিং আমি করাই, এখন এখন আমি হার্ড কোর রক ক্লাইম্বিং আর করাই না, কেননা কেউ থাকে না, তারপর রক ক্লাইম্বিং করে। আমি ওয়েস্ট বেঙ্গলে প্রথম রক ক্লাইম্বিং শুরু করি মেয়েদের জন্য, মেয়েদের জন্য প্রথম রক ক্লাইম্বিং আমি শুরু করেছি, বহু বছর চালিয়েছি রক ক্লাইম্বিং
শুধু মেয়েদের কোর্স, কিন্তু কিচ্ছু লাভ হয়নি, একটা লোকও থাকেনি। তাই জন্যে আমি এখন অ্যাডভেঞ্চার এবং নেচার স্টাডি বলে ক্যাম্প করাই, তাতে ছেলে মেয়ে নানান বয়সের অনেকেই যেতে পারে। তো তারাও বলছিল যখন, মানে তাদের মধ্যে অর্ধেক লোক যেতে পারে না, এসে বলে যে দেখুন যাই হোক, এখন ধরুন এখন একটা 800 টাকা 1000 টাকার কমে তো আর 4 দিনের কোর্স হয় না, কিন্তু বলছে বাবা বলছে 1000 টাকা দিয়ে তোকে কোর্সে পাঠাবো, তার থেকে ভাই ভাইয়ের বই কিনলে বা বাড়িতে একটা পাখা কিনলে কাজে দেবে, সবাই ব্যবহার করতে পারে, উইচ ইজ ভেরি প্র্যাকটিক্যাল এবং ভীষণ রিজনেবল কথা, কথায় তো যুক্তি প্রচন্ড আছে। কেননা সাধারণ মধ্যবিত্ত ঘরের বাবা মা সে 800 টাকা বা 1000 টাকা, আর পাহাড়ে ট্রেনিং করতে তো 8000 টাকা দিয়ে একজন এক মানে হয়তো 3টে ছেলেমেয়ের মধ্যে একজনকে পাঠাবে, আর বাকি ছেলেমেয়েগুলোকে সেই টাকা দিয়ে বাড়িতে একটা ফ্রিজ কিনলে সবাই ব্যবহার করতে পারবে 8000 টাকা দিয়ে, বা ওই বললাম 1000-1200 টাকা দিয়ে একটা টেবিল ফ্যান কিনলে সবাই ব্যবহার করতে পারবে। তো আমি তো নিজে এখন গার্জিয়ান, সুতরাং আমি গার্জিয়ানের মনোভাবটা বুঝি, যদিও আমার একটাই ছেলে, সে অনেক বড়ই হয়ে গেছে, তো কিন্তু আমি তো বুঝি যে মধ্যবিত্ত বাবা মার কি ধরনের চিন্তা। তো একটা ছেলে মেয়েকে শুধু, আর সেই এমন একটা সাবজেক্ট যেটা শিখে সে চাকরি পাওয়ারও কোনো সুযোগ নেই, কোনো কিছুই সুযোগ নেই, এটার জন্য কোনো আলাদা করে চাকরি, যেমন এমনকি কাবাডি খেলে এলেও সে রেলওয়েতে চাকরি পাবে, কাস্টমসে চাকরি পাবে, কিন্তু আমাদের মাউন্টেনিয়ারিং এর জন্য কোনো ক্যাটেগরি নেই, একটা দুটো হয়তো, ওটা একটা অ্যাডেড কোয়ালিফিকেশন হিসেবে গণ্য হয়, কিন্তু ওইটার জন্যে যে চাকরি পাচ্ছে খেলোয়াড়ি কোটায়, কেননা কাবাডি রেলের আন্তর রেল কম্পিটিশন হয়, ইন্টার রেল ইন্ট্রা রেল রাজ্যে রাজ্যে কম্পিটিশন হয়, মাউন্টেনিয়ারিং এর তো তা হয় না, সেজন্য তারা খেলোয়াড় গুলোকে নেয় যে তারা ওই কাপটা নিয়ে আসবে, ফুটবল বলো হকি বলো কাবাডি খো খো সব ওই জন্য চাকরি পায়, টেবিল টেনিস এগুলো সব সারা ভারতবর্ষের মধ্যে রাজ্যে রাজ্যে কম্পিটিশন হয়, আন্তরাজ্য কম্পিটিশন, কিন্তু মাউন্টেনিয়ারিং তো কম্পিটিশন গেম নয়, এটা তো একেবারেই কম্পিটিশন গেম নয়, আমরা চাইও না এটা কম্পিটিশন হোক, প্রথমেই আমাদের শিক্ষার প্রথমেই শেখানো হয় দিস ইজ নট এ কম্পিটিশন, কম্পিটিটিভ গেম, কে আগে যেতে পারলো কে সবচেয়ে বেশি করতে পারলো, এটা এটা কোনো, তারপরে কার প্রাণই চলে গেল আগে পৌঁছালো কিন্তু প্রাণটাই চলে গেল, তাতে তো কোনো লাভ হলো না, তো এটা কম্পিটিশন গেম না বলে এটা চাকরির বাজারে কোনো দাম নেই, কোনো দাম নেই, গভর্নমেন্ট চেষ্টা করেও এটাকে করতে পারছে না যে এটার জন্যই চাকরি পাবে, মাউন্টেনিয়ারিং কোয়ালিফিকেশনের জন্যই তুমি চাকরি পাবে, হ্যাঁ যে চাকরি করছে সে যদি এভারেস্ট ক্লাইম করে এলো তার একটা প্রমোশন হলো, সেই ক্ষেত্রে একটা প্রমোশন হলো, সে হয়তো কখনো পুলিশে চাকরি করছে কি ইনকাম ট্যাক্সে চাকরি করছে বা কোথাও, তার একটা প্রমোশন হলো, কিন্তু এইটা নিয়ে আমি চাকরি খুঁজতে যাবো আর আমাকে চাকরি দেবে এরকম হয়নি, এখনো পর্যন্ত হয়নি কোথাও, তাহলে ছেলেমেয়েরা আসবে কিসের জন্য, কিসের জন্য আসবে যে সে চাকরি, তাহলে সেই সময়টুকু সে একটা যদি কম্পিউটারের ফটোশপেরও কোর্স করে তাহলেও সে সোশ্যাল মিডিয়াতে একটা কিছু করে খেতে পারে, ছবি অন্যের জন্য ছবি বানিয়ে বা অন্যের জন্য ছবি তৈরি করে তার অ্যালবাম তৈরি করে হলেও সে কিছু পয়সা পাবে, কিন্তু মাউন্টেনিয়ারিং পয়সা পাওয়ার কোনো আশা নেই, পয়সা দিতে হবে, উল্টে দিতে হয়, আমরা তো সবসময় নিজেদের পয়সা খরচা করে গেছি, এই 20 বছর পূর্তিতেও এই 50 বছর পূর্তিতেও যে গেছি নিজেরা নিজেদের পয়সা দিয়ে আমরা গেছি, বন্ধুরা মিলে একটুখানি একটা অ্যামাউন্ট আমাদের একটু তুলে দিয়েছিল চাঁদা, আমার পাহাড়িয়া গ্রুপের বন্ধুরা তারা তুলে দিয়েছিল আর আমাদের ট্র্যাক স্যুট দিয়েছিল, এছাড়া বাকি সমস্ত খরচা আমরাই করেছি, আমরা নিজেরাই খরচা নিয়ে গেছি সব। দিদি আমার এইখানে একটা প্রশ্ন আছে, আপনি যদি মনে করেন, আপনি পাহাড়ে এসেছিলেন মানে যখন পাহাড়ে আপনি যান, তা আপনার ধারণাটা কি ছিল, এই আপনি মাউন্টেনিয়ারিং করে কোনো চাকরি করবেন, একটা ক্যারিয়ার করবেন, নাকি জাস্ট আপনি ভালোবেসে মাউন্টেনিয়ারিং এ গেছিলেন? এই যে এবার আমি কিছুই না ভেবেই মাউন্টেনিয়ারিং এ গেছি, যেটা বলছি যে আমি যখন স্কুল ছেড়ে কলেজে গেলাম, কলেজে গিয়ে এনসিসি তে ঢুকলাম, তো এনসিসি তে অলরেডি তখন 2 বছর করা হয়ে গেছে এবং অনেক প্রাইজও পেয়েছি এনসিসি তে, আমি বলতে নেই ভালোই ক্যাডেট ছিলাম, খুব ভালো ক্যাডেট ছিলাম এবং অনেকগুলো, আমাদের শ্রী শিক্ষায়তন কলেজ খুব নাম করা ছিল এনসিসি তে, অনেক প্রাইজ এনেছে আমাদের বেস্ট ক্যাডেট থেকে আরম্ভ সব, তো সেখানেই হঠাৎ একদিন আমাদের ওই হাবিলদার না সুবেদার যারা ক্লাস নিতে আসতেন তারা বললেন যে একটা সার্কুলার এসেছে যে এরকম দার্জিলিং এ একটা মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আছে, সেইখানে ট্রেনিং এ
পাঠানো হবে, পয়সা দিতে হবে না, এনসিসি থেকেই সিলেকশন করে পাঠানো হবে। তো কে কে যেতে চাও হাত তোলো। আমার কলেজটাও ছিল মেয়েদের, আমার স্কুলও ছিল মেয়েদের স্কুল, আমার কলেজও মেয়েদের কলেজ। তো এখানে মেয়েরাই, ছেলে তো নেই। তো আগে তো হাতটা তুলে দিলাম, কিন্তু আজকে আমি বলছি, সবার সামনেই বলছি, কোনো দ্বিধা নেই আমার বলতে, মাউন্টেনিয়ারিং এই শব্দটা উচ্চারণ করতেও বেশ 2-3 বার লেগেছিল, এবং মাউন্টেনিয়ারিং এর যে মানেটা কি সেটা কিন্তু তখন কোনো মানে সেই দিন অন্তত জানতামই না। হাত তুলে নাম লিখিয়ে বাড়ি চলে এসেছি। এবার বাড়িতে এসে আমার বাবা, বাবাকেই আমি ভাবি যে বাবাই পৃথিবীর সর্বজ্ঞ, সবাই তাই ভাবে যে আমার বাবাই সবচেয়ে ভালো জানে, আমার মাই সবচেয়ে ভালো জানে। তো বাবাকে, বাবা ডাক্তার, তিনি সায়েন্স পড়ালো, তিনি পাহাড়ে পাহাড়ে টাহাড়ে সম্বন্ধে কিছু তেমন জানে বলে জানি না, তাও আমি জিজ্ঞেস করলাম যে মাউন্টেনিয়ারিং মানে কি। আমি তো এরকম আজকে এরকম আমাদের কলেজে এসেছিল, আমি তো বলেছি যে মাউন্টেনিয়ারিং। তো আমার বাবাও খুব মাথা টাতা চুলকে ভুরু টুরু কুচকে ভাবলেন যে মাউন্টেনিয়ারিং, মাউন্টেন মানে তো পাহাড়, আর তাহলে ইঞ্জিন হচ্ছে, ইঞ্জিন মানে যদি ইঞ্জিন হয়, আর ইঞ্জিনিয়ারিং মানে যদি ইঞ্জিনের খুঁটিনাটি হয়, মানে তাহলে মাউন্টেনিয়ারিং ও পাহাড়ের খুঁটিনাটি কিছু একটা হবে, পাহাড়ের চড়ার, পাহাড়কে ব্যবহার করার একটা কিছু কায়দা কানুন শেখাবে মনে হচ্ছে। তো তুমি নাম দিয়েছো তো? উনি আমার থেকে বেশি উৎসাহিত, নাম দিয়েছো তো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ নাম দিয়েছি, যদি সুযোগ পাও নিশ্চয়ই। এই হচ্ছে আমার পাহাড়ে যাওয়ার শুরু, মানে আমি বললাম যে, তারপরে তো ট্রেন আমাকে তো আগেই ফোর্ট উইলিয়াম থেকে বাদ দিয়ে দিল, রোগা বলে, ভীষণ রোগা, আন্ডারওয়েট। ফোর্ট উইলিয়ামে আমাদের সিলেকশনের ট্রেনিং হতে গিয়েছিলাম, সেখানে তো আমি কান্না খাটি করে, আমাদের যিনি কলেজের যিনি যে প্রফেসর ছিলেন পলিটিক্যাল সায়েন্স, তিনি এনসিসি দেখতেন, তার সে অঞ্জলি দিত্ত শাড়ি ধরে ঝুলে পড়লাম যে আমাকে, আমি যাব ওই ফোর্ট উইলিয়ামের লোকরা কি জানে, ওরা কি জানে, আমি ইনস্টিটিউটে যাব, HMI যদি কিছু বলে তাহলে আমি ফেরত আসব, কিন্তু আমার দার্জিলিং অব্দি আমি যাব। তারপর উনিও আমার কান্নাকাটিতে মানে বিরক্ত হয়ে আমাকে নিয়ে গেলেন ওই অব্দি। আমাদের কলেজ থেকে আমরা 3 জন সিলেক্টেড হয়েছিলাম, তো প্রথম জন তো একজনের তো প্রথমেই প্রথম দিনই যে দার্জিলিং এ ট্রেক করতে দেয় জুতোটা পরে, পা মচকে পা ইয়ে হয়ে গেল, ও যেতেই পারলো না ফেরত, আর এদের জন্য পুরোটা ট্রেনিংটা করতে পারিনি, বেস ক্যাম্পের আগেই বোধ হয় ফেরত চলে এসেছি, আর আমি কোনো মতে করেছিলাম। তো আমি দার্জিলিং এ গেলাম, দার্জিলিং এর ডাক্তারও আমাকে সেই একই কথাই বললেন যে তুমি তো বাবা এত রোগা, ভয় করছি যদি একটা বিশাল জড় বড় ব্লিজার্ড আসে তাহলে তো উড়ে যাবে, তোমাকে তো রাখা মুশকিল হবে। তখন আমি বললাম, জোর করে বললাম, দেখুন রোগা হয়েছে সেটা আমার শরীরের কনস্টিটিউশন, সেটা আমার হাতে না, আমার কিছু করার নেই, ভগবান আমাকে এরকম করে পাঠিয়েছে, আমার শক্তি আছে কিনা আপনি দেখুন, আপনি আমাকে টেস্ট দিন যা যা। তো এমনি ওদের টেস্ট ছিল, ব্লোয়িং টেস্ট, পুলিং টেস্ট, অনেক কিছু এরকম আমাদের সময় ছিল, পুরো এয়ার ম্যাট্রেসটা, মানে আমরা যখন এয়ার পিলো ব্যবহার করি আমাদের পুরো ম্যাট্রেসটাই ছিল, রোজ ফোলাতে হতো, রোজ হাওয়া বার করে আবার ভাঁজ করে রুকসাকে নিয়ে ক্যারি করতে হতো, একটা ম্যাট্রেস দেখবে এখন হিন্দি সিনেমায় সুইমিং পুলে দেখায় ওরকম ম্যাট্রেসের ওপর শুয়ে শুয়ে খাচ্ছে আর সুইমিং পুলে ঘুরছে, ওরকম এয়ার ম্যাট্রেস। তো ওইসব ফোলানো, নানা রকম ফোলানো, ওই লাংসের টেস্ট আর কি, বা হাতের টেস্ট, পুলিং, এইসব টেস্ট দিল, সেগুলো আমি করতে পারলাম, তো গেলাম। কিন্তু সারা ট্রেনিং এ বিশেষ করে গম্বু স্যার, গম্বু স্যার আমাকে খালি বলতো, আরে দেওয়ালিস না তুই উড় যায়গি, তেনজিং এবং গম্বু কোনোদিন আমাকে দীপালি বলে ডাকেনি, ওরা দীপালি বলতে পারতো না, ওরা বুঝে গেছিল যে দীপালির মানে হচ্ছে দীপাবলি, আমাকে জিজ্ঞেস করেছিল, সুতরাং দীপালি দীপাবলি মানে হচ্ছে দেওয়ালি, ওদের কাছে হচ্ছে দেওয়ালি, তো ওরা আমাকে দেওয়ালি সিনাই বলতো বরাবর, তেনজিং মারা যাওয়ার আগে অব্দিও তাই বলে গেছেন, আরে দেওয়ালি সিনা তো তো উড় যায়গি, তুই তো সোজা, একটু যদি জোরে হাওয়া হতো, একটু তুষার ঝড় হচ্ছে বা স্নোফল হচ্ছে, তাড়াতাড়ি বলতো দেওয়ালি সিনা সোজা সোজা, আমাকে জোর করে ওরা মাটিতে শুইয়ে দিত, বলতো এত রোগা যে উড়ে যাবি উড়ে যাবি, তো এরকম অবস্থা। তো সেই থেকে আমার পাহাড় যাওয়া শুরু, মানে ট্রেনিং করতে গেলাম, এই যে গেলাম, এই যে দার্জিলিং, দার্জিলিং আমি আগে দেখেছিলাম, কিন্তু আমাদের সময় ট্রেনিং ছিল 32 দিনের, বেসিক কোর্স 32 দিন, এবং 32 দিনের মধ্যে প্রথম 3 দিন না 4 দিন বোধহয় দার্জিলিং এই কিছু ইনডোর ক্লাসেস, কিছু আউটডোর, ওই জুতোটা পরিয়ে আর রুকস্যাকে কিছু মাল দিয়ে পাথর,
তেনজিং স্যার নিজে দাঁড়িয়ে থাকতেন, উনি এত বড় বড় পাথর পড়ে দিতেন, দিয়ে ওই ওজনটা নিয়ে ঘুরতে বলতেন। তেনজিং দার্জিলিং শহরে ঘুরে আসতে হবে ওপর নিচ করে, যাতে আমরা হাঁটায় পারদর্শী হই। তারপরে আমাদের একেবারে হাঁটিয়ে গাড়িতে, সরি, তারপরে আমাদের একেবারে গাড়ি করে নিয়ে যেত। আজকে যেগুলো টুরিস্ট স্পট হয়েছে, এই যে সিংলা, নয়াবাজার, নামচি, জোরথাং, সেই সিংলায় মানে রিভার বেডে, রিভার বেডে তাঁবু করে আমরা শুয়েছি প্রথম রাত্রি। তো ওইখান থেকে সমতলের ইয়েতে মানে মেইন সি লেভেলে নামিয়ে দিয়ে গিয়ে সেখান থেকে আমাদের হাঁটা শুরু হতো, এইসব জায়গাগুলো পার হয়ে জোরথাং, বাকিম, ইয়কসাম, তারপরে চরিক্যাং। চরিক্যাং এ গিয়ে আমাদের বেস ক্যাম্প। তখন ওই সিলভার হাট ছিল না, হচ্ছিল, সিলভার হাটটা তখন তৈরি হচ্ছিল, যে বসবে মেডিকেল পারপাসে। এখন তো শুনছি নাকি বেস ক্যাম্প একদম একটা প্রায় শহরের মতনই হয়ে গেছে দার্জিলিং। তো সুতরাং ওই যে রাস্তাগুলো, ওই যে একটা নদীর পাড়ে থাকা, সারা রাত যে নদীর আওয়াজ, এই যে প্রথম প্রেমেই কিন্তু পাহাড়, প্রথম দর্শনেই কিন্তু পাহাড়ের সঙ্গে প্রেম হয়ে গেল, এবং সেটা আস্তে আস্তে ওই যেতে 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 আরো গভীর প্রেম হয়ে গেল। এখন তো আর সেই প্রেমিককে ছেড়ে অনেকদিন থাকতে হচ্ছে বটে, কিন্তু প্রেমটা হৃদয়ে রয়েই গেছে। যখনই সুযোগ পাবো নিশ্চয়ই প্রেমিকের কাছে ছুটে চলে যাব। ওই যে আমাদের জার্নিটা ছিল হেঁটে 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 যাওয়া, গিয়ে 14,000 ফিট। হ্যাঁ, কেউ কিছু বলছে? রাজেশ, তুমি কিছু বলছো? দিদি হয়ে গেছে, খুব সুন্দর আপনি। হ্যালো, এই যে দিদি, শুনতে পাচ্ছেন আমার কথাটা? আমি কি আছি লাইনে না বলেই যাচ্ছি কিছু? না 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 না, আপনি লাইনে আছেন, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর বলেছেন। যাই হোক, আজকে এত সুন্দর আমরা শুনেছি, টাইমটা কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না, প্রায় 2 ঘন্টা মতন হয়ে গেল। এখনো তো কত কথা বলাই হলো না। না, ওই লাস্ট লাইনটা বলে দিই, এই হচ্ছে আমার পাহাড় যাওয়ার শুরু, পর্বত আরোহণ আর পর্বত অভিযানের শুরু। তো বললামই, ওই তাঁবু ভরা চকলেট আর খাবারের জিনিস দেখে প্রথমে লোভ হয়েছিল যে একটা অভিযান করব, তারপরে সেইটা বাস্তবায়িত হলো, অন্য নানান কারণ যুক্ত হলো। বলো। যাই হোক দিদি, আজকে এই লাইভটা আমি একটা আমার কমেন্টটা দিয়ে শেষ করব। সেই কমেন্টটা হচ্ছে কি, আজকে বেসিক্যালি যে গার্জিয়ান গুলো আছে বা আমরা এজ এ স্টুডেন্ট যারা নতুন আসছে, তাদের যে কোন স্পোর্টস এ আসা, ওটা সেই স্পোর্টস নিয়ে ভালোবাসাটা না, আমি ওই স্পোর্টস খেললে বা এনসিসি জয়েন করলে আমি চাকরি পাবো কিনা, মানে আমি একটা স্পোর্টস বা আমি মাউন্টেনিয়ারিং বা আমি একটা খেলাধুলা করব, আমি আমি ওটা আমার ভালোবাসা না, আমি তার জন্য চাকরি পাবো কিনা, তো আমার সেই ভালোবাসাটা ওই স্পোর্টস এর মধ্যে একটা। বিকজ আমি যখন এনসিসি করেছিলাম, আমি এনসিসি ভালোবেসে করেছিলাম, অ্যাডভেঞ্চার করব, কিন্তু আজকে যখন আমি কথা বলি, অনেক লোক বলে কি এনসিসি জয়েন করলে কি আমি চাকরি পাবো, তো ওই সেই ভালোবাসাটা চলে গেছে। তো যে কোনো স্পোর্টস আমি, যে কোনো স্পোর্টস আমরা, চিন্তাধারাটাই পাল্টে গেছে, যে কোনো স্পোর্টস আমরা মানে খুব উঁচু জায়গা যেতে পারবো যদি আমি সেই স্পোর্টটাকে ভালোবাসি, আর স্পোর্টটাকে ভালোবাসলে উঁচু জায়গা গেলে আমার ক্যারিয়ার অটোমেটিকলি হয়ে যাবে। ক্যারিয়ার নিয়ে আমি কোনো ভালোবাসাটাকে চুজ করব না, এটাই আমার বক্তব্য। যদি কালকে আমাদের আর একটা ভালো আর একটা লেডি আমাদের আছেন, আমাদের এখন ওমেন এম্পাওয়ারমেন্ট চলছে। আচ্ছা, আমি আর একটা লাইন বলবো অভিভাবকদের জন্যই, বলবো একটা কথা, যে আমি অভিভাবকদের অনুরোধ করব যে আপনারা ঠিক আছে মাউন্টেনিয়ারিং ট্রেনিং করতে পাঠানোর দরকার নেই, কিন্তু ছাত্রাবস্থায় তাদের যে কোনো একটা ক্যাম্পে একবার করে পাঠান, নিশ্চয়ই 3-4 দিনের, প্রকৃতির মধ্যে যেতে দিন, থাকতে দিন এবং প্রকৃতিকে অনুভব করতে দিন, ভালোবাসতে দিন, তারপরে সে নিজেই ঠিক করবে সে কোন দিকে যাবে। আর এই যে এই যে একটা খেলা, এটা কিন্তু ঠিক ক্রিকেট, ফুটবল, হকি, টেনিসের মতো নয়, এতে যেরকম শরীরের সাথে সাথে মানসিক গঠনও তৈরি হয়, মনের বিকাশ হয়, মনের ডেভেলপমেন্ট হয় ভীষণভাবে। এবং এই যে আমরা বলছি ঠিক মাউন্টেনিয়ারিং করে হয়তো চাকরি পাওয়া যাবে না, কিন্তু মাউন্টেনিয়ারিং করতে গিয়ে তার সাথে অ্যাসোসিয়েটেড যে অন্য অনেক সাবজেক্ট আছে, যেমন জিওলজি, জুওলজি, বটানি, অ্যান্থ্রোপোলজি, ফটোগ্রাফি, জার্নালিজম, মেডিসিনাল প্লান্ট, এইগুলো যদি কেউ এই রাস্তায় যদি এগোয়, তাহলে কিন্তু সে তা নিয়ে গবেষণাও করতে পারবে, চাকরিও করতে পারবে, ভালো ভ্রমণ লেখক হতে পারবে, সাহিত্যিক হতে পারবে, ফটোগ্রাফার হতে পারবে, তাই দিয়ে সে উপার্জনও করতে পারবে, এইগুলো কিন্তু আমরা ভাবি। হ্যাঁ, একদম দিদি। আর আমি মনে করি কি, একটা আমার ক্যারিয়ার কি হবে না, কিন্তু
আমি একটা স্পোর্টস ভালোবাসলাম, আমি হ্যাঁ, পাহাড়ে বেসিক গেলে তো একটা ভালোবাসা মানুষ, লাগবেই। যদি গানও শিখি, গানকে না ভালোবাসলে তো আমার গান শিখে কোনো লাভ হবে না। সেরকমই পাহাড় না ভালোবাসলে তো আমি পাহাড়ে যাবই না। পাহাড়কে আর কিছু ভালোবাসে, এবং হোক বা না আমরা হোক কিছু হোক বা না আমরা, হোক ভেবে তো আমরা হ্যাঁ যাইনি। হ্যাঁ আমরা যখন গিয়েছি আর তখন আমরা, তো এভাবেই গেছি। আর এজ এ বলো, স্পোর্টস পার্সন, আমরা যে কোনো স্পোর্টস করলে আমরা কিছু হই বা না হই একটা ভালো মানুষ নিশ্চয়ই হতে পারি, একটা স্পোর্টসম্যান হ্যাঁ স্পিরিটগুলো যেটা সেটাই থাকে বলছি, এটি সেটা বেশ মনের ইম্পর্টেন্ট বিকাশ। রোজার করা থেকে, কেননা রোজার যেহেতু থেকে। এটা একটা কম্পিটিটিভ স্পোর্ট নয়, ক্রিকেটেও কিন্তু কম্পিটিশন থাকে। ও 80 রান করলো, আচ্ছা আমাকে 100 করতেই হবে। কিন্তু আমার এখানে কিন্তু কোনো কম্পিটিশন নেই যে ও এভারেস্ট চড়ে এসেছে বলে আমাকে যেতেই হবে, তার কোনো মানে নেই। তো সুতরাং যাই হোক, এটা অনেক বড় সাবজেক্ট, এই সময়ের মধ্যে বলা হয় না, আর আমি ঠিক ওরম টেকনিক্যালি বলতে পারি না। আমি একটু গল্পের ছলে কথায় আমরা কথায় বলি। আমরা আর একটা হ্যাঁ লাইভ রাখবো দিদি আপনার, আর আমি এসে আপনার লাইভটা যে ছবিগুলো আছে না খুব সুন্দর একটা প্রেজেন্টেশন করে দিব, নেক্সট টাইম থেকে এই ছবিগুলো আপনি ভালো হ্যাঁ করে দেখাতে পারবেন। তো আচ্ছা আজকে আজকে অলরেডি 10টা বেজে গেছে, আজকে বিদায় হ্যাঁ, নিচ্ছি এটা আপনার কি, থেকে। রেকর্ড হয়েছে? এটা কি রেকর্ড হয়েছে? পরে হ্যাঁ কেউ এটা আপনি আমাদের, হ্যাঁ তো আমাদের দেখ। ফেসবুক লাইভে গেলে আপনি এই রেকর্ডিংটা আপনি দেখতে পারবেন, আমাদের ফেসবুক পেজে এটা পাবেন আপনি, আচ্ছা আচ্ছা এটা লাইভ থাকবে। তো আচ্ছা ঠিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ছবিগুলো একটা ভালো থাকছে। ছবিগুলো মানে দেখতে পেরেছি, বাট যদি স্ক্রিনে থাকলে আরো একটু ভালো ছোট এটা ছোট, মনে হতো। হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ আমি দেখবো, যদি আমি হ্যাঁ হেল্প ঠিক করতে আছে, পারি আপনার একটা কোলাজ হ্যাঁ করে আমি ওটাকে করে দিব। আপনাকে হ্যাঁ অসংখ্য নিশ্চয়ই। ধন্যবাদ আমাদের আর এই ফেসবুক লাইভে আসার জন্য, আর হ্যাঁ এত সুন্দর একটা তোমাদেরও প্রেজেন্টেশন অসংখ্য করার জন্য। ধন্যবাদ, আমার কথাগুলো বলতে দিলে লোকেরা জানতে পারলো, শুনতে পারলো। এখন তো আমাদের দিন চলে গেছে, আমরা তো অর্ধেক পা বাড়িয়ে আছি, তবুও আপনি আপনি দেখবেন বলো। অনেকগুলো কমেন্ট এসেছে, আপনি হয়তো পড়েননি, আপনি পড়বেন আপনার খুব ভালো লাগবে, আচ্ছা অনেকগুলো আচ্ছা, কমেন্ট আছে হ্যাঁ আমি ওটা আপনি কমেন্ট দেখতে ঠিকঠাক পারেন। আসছে না, আমার স্ক্রিনে আসেনি কমেন্ট, আমি দেখতে পাইনি। আচ্ছা ওটা আপনি দেখবেন ঠিক আমাদের আছে, ফেসবুক পেজে গেলে ওটা দেখতে পাবেন। অসংখ্য আচ্ছা ধন্যবাদ সবাই আপনাকে, থ্যাংক ইউ দিদি, গুড সবাইকে নাইট। শুভরাত্রি জানিয়ে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আমার এই বকবক শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে শেষ করছি। শুভরাত্রি, গুড বাই গুড নাইট বাই। দিদি। তো ইয়ে থে হমারে দীপালি দি, বহুত হি ইনকা ইন্সপিরেশনাল ইনকা অনুভব থা, আর বহুত সারি চিজো বারে মে জানা। কল হমারা এক অর ফেসবুক লাইভ হ্যায়, আর শায়দ ইয়ে হমারে ইস সেকেন্ড সিজন কা লাস্ট ফেসবুক লাইভ হোগা, উসকে বাদ হম হমারা কুছ অর ভি রিলিফ ওয়ার্ক কে লিয়ে হম লোগ কাম কর রহে হ্যায়। তো মে বি টেম্পোরারিলি কুছ দিন কে লিয়ে হমারা ফেসবুক লাইভ জিস তরিকে সে রেগুলার নহীং হোগা। তো কল হমারা জো ফেসবুক লাইভ হ্যায় বো एक बहुत ही अच्छा टॉपिक में है, होप इन द डार्कनेस, जिसे भावना भावना जी जिसे कल प्रेजेंट करेंगी। तो कल रात को 8 बजे आना ना भूलिए हमारे इस फेसबुक लाइव में, होप इन द डार्कनेस। तब तक के लिए आज का ये फेसबुक लाइव बहुत ही लंबा रहा, आप लोगों को रहने के लिए धन्यवाद, मिलते हैं कल, तब तक के लिए शुभ रात्रि, सब बखैर, थैंक यू।